السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وقلنا بذات ضلاله وقلنا ضلاله في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كو انفسكم واهلكم نارا وقال اللقمن حكيم يا بني اكم الصلاه وقال اللقمن حكيم يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال الله سبحانه وتعالى اتقوا الله واتي الرسول ولا تقتلوا اعمالكم ان ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتى لي دخل الجنه ومن من اساني فقد ابى আর আয় সদর জেরলা প্লান হুমা কল কল আরো সুনুল্লাহি সল্লাহল্লাহ অলিহ সাল্লন মানে আমিলা আমাল আল্লাহ সাল্হি আমরোনা ফাওয়ার উদ্দোন সম্মানিত উপস্থিতি বক্তৃতার প্রড়ম্বয় আল্লাহ শোভানে তালর বার্গে শুকন জ্ঞাপন করব। যে আল্লাহ শোভানে তালা কাছে এবং দূরে থেকে কিছু দিন ভাই এবং বোনদেরকে এখানে এসে তিনি আলোচনা শোনার এবং মানার ক্ষমতা প্রদান করেছেন যে আল্লাহ সোবানা বিচার দিবসের আমরা বলি আলহামদুলিল্লাহ অথবা সমগ্র মানব জাতির লিডার সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক সবচেয়ে বড় বিজ্ঞানী সবচেয়ে বড় দার্শনিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আপনাদের এই বড় হরিশপুর বালুচরা নাটোর এই এলাকায় আজকে আমার বক্তৃতার বিষয় কিছু উপদেশ উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আল্লাহ সুবান আমাদের এই বক্তৃতা থেকে যেন আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি পরিবর্তন করতে পারি সেই তৌফিক তুমি আদা করো সবাই বললে আমার আলোচনার বিষয় উপদেশ উপদেশ বা নসিহত এটা নিতে হবে তার কাছ থেকে যে ব্যক্তি পারদর্শিতা রাখে যে ব্যক্তি জানে যে ব্যক্তি সেই বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করেছে এবং নিজে আমল করে ওই ব্যক্তির কাছ থেকে আমাদেরকে উপদেশ নিতে হবে বর্তমান এমন একটা প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা চোর চোরের গুরুত্ব বুঝে একটা কুলি আর কুলির গুরুত্ব বুঝে একজন ডাকাত মানে ডাক্তার আর একজন ডাক্তারের গুরুত্ব বুঝে সবাই ভাই ভাই এই পৃথিবীর দিকে তাকালে খাস করে আপনাদের এই বাংলার জমিনে তাকালে দেখা যায় সবচেয়ে যাদের কাছে আসার কথা ছিল তারাই সব থেকে একে অপরের দূরে তারা হচ্ছে আলেম সমাজ তো কার কাছ থেকে আপনি দিন নেবেন আপনি যদি কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকেন দেখবেন পাশে কিছু ক্যানভাসার থাকে ক্যানভাসার বলেন তো ওষুধ বিক্রি করে হকার তো তারা এমন ভাবে কথা বলে যে মাত্র বিশ টাকার একটা গুলিতে আপনার জ্বর সর্দি আরও কত কি সেরে যাবে তো তাদের কথা শুনলে মনে হয় যে ফালতু করে মেডিকেল কলেজ গুলো বানানো হয়েছে কেন লন্ডন থেকে ডিগ্রি করে আসে মানে তাদের কথার কাছে বড় বড় ডাক্তার এরা তুচ্ছ তার চিল্লের শিকার হয়ে যায় ঠিক না তো এখন বক্তার অভাব নেই যেদিকে তাকাবেন সেদিকে বক্তা আর একজনের গুতাগুতিতে আর একজন অস্থির এই পৃথিবীর মধ্যে অন্যতম একটা দেশ আমাদের এই বাংলাদেশ যেখানে প্রতিদিন কোনো না কোনো একজন বক্তা আর একজন বক্তার বিরুদ্ধে লাগে অথচ তারাই বলে যে মুসলমান একে অপরের ভাই মনে হয় সতার ভাই নাকি আপন ভাই না তাদেরকে দেখে মনে হয় আসলে কিচ্ছু না সবাই ইনকামের ধান্দায় উঠেছে। বহু বক্তা প্রায় বলতে গেলে আঠানব্বই জন বক্তা বিনা পুঁজির ব্যবসায় মেতে উঠেছে যার ফলে আমরা সঠিক দিনটা তাদের কাছ থেকে পাচ্ছি না সঠিক দিনটা তাদের কাছে নেই সব নিজের নিজের আমিত্ব বড় বড় করে দেখানোর জন্য সবাই ব্যস্ত আমার মেয়ে বিলে এক কোটি লোক হয় আমার মেয়ে পিলে পঞ্চাশ লক্ষ লোক হয় আছে না এই গুতাগুতি আছে কি নাই আল্লাহ সুমান করানুল ক্যারিমের মধ্যে বলছেন সুরা আনাম সুরা নম্বর ছয় আট নম্বর একশো ষোলো আল্লাহ সুমান তালা বলছে হে আমার পির রসুল তুমি অধিকাংশ মানুষকে অনুসরণ করিও না কারণ বেশিরভাগ মানুষই ভুল রাস্তায় থাকে জনাব লোক দিয়ে হবে না হক কথা বলতে গেলে হক পথে চলতে গেলে গোটা জাতি আপনার বিরোধিতা করবে তারপরেও আপনাকে হক কথা হক পথে চলার চেষ্টা করতে হবে আর চেষ্টা করলে আপনাকে স্বয়ং আল্লাহ সোমানা সাহায্য করবে কোরআনুল কেরিমের একশো চোদ্দটা সুরা রয়েছে তার মধ্যে একশো তিন নম্বর সুরাতে আল্লাহ সুবানা বলছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীতে যত মানুষ রয়েছে শুধু মুসলমান নয় বরং যত মানুষ রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত আসল কথা ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে যাহার নাম আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত সবাই কিন্তু তারা নয় আল্লাহ বলছেন যারা ইল্লেল্লাদ্দীনু যারা ইমান এনেছে ওয়ামিলুস লে যারা নেক আমল করে পতামা সীর হক যারা হকের পথে মানুষকে ডাকে পতাওয়া আসব মিশ্র যারা মানুষকে ধৈর্য ধারণ করতে বলে নিজেরা ধৈর্য ধারণ করে এই চারটি গুণ যার মধ্যে নাই তারা ক্ষতিগ্রস্ত তারা আল্লাহ নামি আল্লাহ ক্লিয়ারলি করে নুন কেরিমের একশো তিন নম্বর সোয়ার মধ্যে আল্লাহ কসম খেয়ে বললেন এই চারটি বিষয় যার মধ্যে নাই তারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত একটু খেয়াল করেন চারটে জিনিস না থাকলে ক্ষতিগ্রস্ত তাই তো কোরআন মাহফিল এর অনুষ্ঠান মানে এক একটা ক্লাস এখান থেকে শিখতে হবে বহু কিছু জায়গা নয়, এখানে সিনেমার গান শোনানোর জায়গা নয় আপনাদের দেশে কিছু বক্তাকে দেখলে মনে হয় দেড় ঘন্টা বক্তৃতা করলে এক ঘন্টার উপরে গানই বলে আমরা কোরআন আদি বলে সময় পাই না সারা রাত যদি আলোচনা করি সারা রাত কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব একটা ব্যক্তির কথা বলবো না যদি কোনো ব্যক্তির কথা বলি তার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ করতে পারবো না আর বক্তা গানের সুদ ধরে তাদেরকে চিনতে হবে না কারা কেন ভাষা কারা সত্যি ডিগ্রিধারী মানুষ তাদেরকে জানতে হবে তো আল্লাহ সুবাদা তারা বললেন এই চারটি গুণ যাদের মধ্যে রয়েছে তারাই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল এক ইллаলযীনা আমানু যারা ঈমান এনেছে আপনাদেরকে আমার প্রশ্ন আপনি যেদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা বলেছিলেন মায়ের কোল থেকে ফুটফুটে বাচ্চা যখন এই বাণী বাক্যটা ব্যবহার করে এই বাক্যটা বলে তখন কি মা বাবা মা প্রতিবেশী আপনাকে কোনো টাকা দেয় বুঝছেন তো আমার কথা টাকা দেয় না তাই না লাই হাইল্লাল্লা বলার জন্য কেউ টাকা দেয় না এরা আপনাকে বলতে হবে কেন জাহাান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুসলমানিন থেকে রক্ষা করার জন্য তাহলে যে ব্যক্তি লাইহাইল্লাল্লা বলে তাকে কেউ টাকা দেয় না দুই নম্বর ওয়ামিল উৎসলে হ রাজের বেলায় যখন তাহার পড়েন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে এই শীতের রাত্রিতেও আপনি ঠান্ডা পানিতে অজু গোসল করে আপনি তাহার সালাত আদায় করেন অন্ধকার রাত্রিতে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর দরবারে কানেন আপনি শুনেছেন রসুল সাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয় কানে সেই চোখ জাহান নামের আগুন স্পর্শ করবে না তাই আপনি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য রাত্রিতে আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহর দরবারে কানতে ব্যস্ত হয়ে যান এই এত কঠিন কাজ আপনি করেন এই মুহূর্তে কি আপনাকে কেউ টাকা দেয় তিন নম্বরটা একটু বাদ রাখলাম চার নম্বর যদি আপনার কোন ভাই বিপদে পড়ে যায় সেই ভাইকে আপনি বলেন যে ধৈর্য ধারণ করুন আল্লাহ সমানে তারা সাহায্য করবে আপনি যদি কাউকে ধৈর্য ধারণ করতে বলেন সেই ভাইকে আপনাকে টাকা দেয় তিন নম্বরে ছেড়ে দিয়েছি আমি ওতাওয়াত সাবিল হক সত্যের দাওয়াত জাতি সামনে দিতে হবে এক ইমান আনতে কেউ টাকা দেয় না তাহার জোর পড়লে কেউ টাকা দেয় না মানুষকে ধৈর্য ধারণ করতে বলে কেউ টাকা দেয় না তফসিরুল কোরআন মাহফিলের ডেট নিতে গেলে এক লক্ষ টাকা লাগবে আশি হাজার টাকা অ্যাকাউন্টে স্টেজে গিয়ে কুড়ি হাজার টাকা নিব এই কুলাঙ্গার আছে না

তাহলে চারটি ক্রাইটেরিয়া একটা ক্রাইটেরিয়া বাদ হয়ে গেলে ইউ উইল এন্টার টু দা হেল ফায়ার অফ জাহান্নাম তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে জাহান্নাম থেকে বাঁচতে নিজের দাগিতে আপনাকে দাওয়াতের কাজ করে যেতে হবে আপনি কত বড় কোরআন মাহফিলের এ শিখেছেন আপনি তাফসীর শিখেছেন গাম দিয়ে তাফসীর করে আর বলেন যে এক লক্ষ টাকা নিব দুই লক্ষ টাকা নিব জি আপনি তো নিজেই কোরআন বুঝতে পারেননি আপনি জাতিকে কি করে কোরআনের শিক্ষা দেবেন এই জেনে রান এম এবং এই সেলিম কে যদি আপনারা হকারকে যদি বয়কট করে হত বাংলাদেশের মাটিতে তাহলে মানুষ সব দিনটা পেতো কেননা আমি কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে এসেছি আপনি আমাকে পরের বার ডাকেন না ডাকেন আমি পাঁচ পয়সা মূল্য দিই না কিন্তু যে বক্তা টাকা নিয়ে বক্তৃতা করতে আসে সে যদি একটু এদিক ওদিক চলে যায় আপনার বিরুদ্ধে চলে যায় সেভাবে যা ব্যবসونا শেষ আগামী বছর আমাকে আরে পাপনার লোক বা ওই নাকরের লোক রাজশাহীর লোক বা চাপায়ের লোক আমাকে আর ডাকবে না এই ভয় যদি বুকে নিয়ে দাতের কাজ আপনি জাতির সামনে করেন তো জাতির সারা জীবন গুমরাইর মধ্যে পড়ে থাকবে হক দিনটা জাতি পাবে না আল্লাহ সুমরহ তালে কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাস্তরি বিআতি সামানান আমার আত্মকে কম দামে বিক্রি না আলিফ একটা লেটার একটা বর্ণ আচ্ছা বলেন তো এই আলিমকে গোটা পৃথিবী বিক্রি করলে কি দাম দিতে পারবেন তাহলে বক্তা আশি হাজার টাকা কন্ট্যাক্ট করে কি করে চল্লিশ হাজার টাকা কন্ট্যাক্ট করে কি করে তারপরে বক্তার কন্ডিশনটা আপনাকে বলি যেহেতু এই ফিল্ডে আছি বুঝি বিষয়টা কেমন কন্ডিশন হুজুর এই নাটক একটা প্রোগ্রাম করতে চাইছি ফোনে কথা হচ্ছে হুজুরের সাথে একদম অরিজিনাল দৃশ্য আপনার তুলে যাচ্ছি যে আমরা কিছু যুবক ছেলে দিচ্ছি বাজেট তেমন কিছু বেশি নাই আপনাকে আসতে হবে আপনার জন্য এলাকার মানুষ পাগল আচ্ছা ঠিক আছে যাব কত তারিখ বলেন জি এত তারিখ ঠিক আছে এবার ডায়েরিটা দেখে নি হুজুর আমার দু পঁচিশ সাল অবধি বুকিং আছে হুজুর ডায়েরিটা দেখে বলছে জি ফাঁকা রয়েছে নেট তো বলছে ঠিক আছে হুজুর তাহলে আসেন লিখে নিন অ্যাড্রেস আরে দাঁড়ান ভাই চল্লিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার টাকা দশ হাজার আগে নেবেন এবার কমিটির যে ভাই সেই ভাই বলছে হুজুর আমাদের বাজেট কম আমরা অনেক গরিব মানুষ একটু কনসিডার করা যায় না হুজুর বলছে লস লেগে যাবে এই বোতলটার দাম হচ্ছে দশ টাকা আট টাকা দিয়ে বিক্রি করলে ক টাকা লস আর বারো টাকা দিয়ে বিক্রি করলে দু টাকা লাভ যদি আপনাকে বোতলটা কেউ দেয় এটাকে টাকা দিয়ে বিক্রি লাভ না তো হুজুরের ওয়াজ ক টাকা দিয়ে কিনে আছে যে লস লেগে যাবে এরপরে দেখেন আরো করম দৃশ্য আচ্ছা ঠিক আছে যান দু হাজার টাকা কম দেন

এইরকম ভাবে যারা দান দর করে বক্তৃতা করে এদের বক্তৃতা সুরা হারাম এবং না যায় সুরা মহিলা ষোলো নম্বর পাঁচ আট নম্বর দুই মাটিতে বত্রিশ মিনিট ওয়াজ করে সাড়ে তিন লক্ষ টাকা নেওয়ার পরে মনটা বেজা এমন বক্তা নাই আপনি বলতে পারেন সাইনু সাহেব আপনি তো বলছেন বক্তাদের কি সংসার নাই আপনারা তো টেনশন করেন উজির মালিককে আল্লাহ সুমানা ও কেন এই রাস্তাকে বাঁচলো ও বাঁচলো কেন ও মুনিশ খেটে খাবে কলা বিক্রি করবে স্টেশনে ওর দায়িত্ব দিনের দাওয়াত পৌঁছে দেয়া আপনি লন্ডন থেকে বক্তা আনলেন ওকে আপনি এক কোটি টাকা দেন না না তোর আপনি কিনে ওর পকেটে ঢুকে দেন জায়েজ তবে ও যদি বলে এক টাকা নিব তার বক্ত শোনা যাবে না কারণ ও কোরআন বুঝতে পারেনি ও কেন কোরআনকে বিক্রি করতে চাইছে এইভাবে ও কোরআনকে বিক্রি করতে চাইছে বিধাই আজকে জাতি হক কথা পাচ্ছে না কিচ্ছা কাহিনী দিয়ে জাতির সামনে বক্তিতা করে চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছে শুনুন একটা কথা খেয়াল রাখবেন আদম আলাহ সালাম থেকে শুরু করে মোহাম্মদ সবাই বক্তা প্রত্যেকটা নবী রসুল মক্তা প্রত্যেকটা নবী রসুল খাওয়ার জন্য কষ্ট পেতো প্রত্যেকটা নবীর রসুল পেটে পাথর বেঁধে রাখত প্রত্যেকটা নবীর রসুল জাতির সামনে অবহেলিত লাঞ্ছিত আপনার হুজুরেরা তো মার্কেট মানে এত টাকা হলো কি করে আপনার হুজুরের আপনার ওজনে টাকা হলো কি করে ওনা কি কোনো চাকরি করে না তারপরে ওয়াজের মাহফিলের টাকার শেষ নাই জিনা এরকম কোনো হক কথা বলতে পারে না যারা হক কথা বলবে তাকে জাতি দেখতে পারবে না সত্য তবে খেতে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা ঠিক অতএব হক কথা শুনতে হলে কন্টাকি বক্তার মার্কেটকে বন্ধ করতে হবে বাংলাদেশের মাটিতে তবে এক বক্তার সাথে আরেক বক্তার গুতাগুতি বন্ধ হবে নইলে বন্ধ হবে না ঠিক ধরেন আপনার বাড়িতে আমি আসলাম আপনি আমাকে খেতে দিলেন সাইনুল ভাই আমার বউ কিন্তু একদম মশারির মতো শাড়ি পরে প্লিজ স্টেজে উঠে খবরদার পর্দার উপরে বক্তৃতা কেন আপনার আমাকে বিরিয়ানি খাওয়া তাহলে কি এক প্লেট বিরিয়ানির জন্য ইমানটাকে বেচলাম কিনা সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা সত্য মিথ্যাকে মিশ্রিত করে যারা হককে গোপন করে তারা জালেম তার মানে তারা জালেম আদের হক কথা শুনতে হবে ক্যানভাসের রাস্তার সামনে দাঁড়িয়ে এমন বক্তৃতা দেয় মনে হয় যে পিএইচডি করে এসেছে ওই বিষয়ের উপরে ক্যানভাসার বহু রয়েছে এদেশের জমিনে বলে আমি গান শুনি না আমার মোবাইলে কোনো গান নাই আরে গোটা গান তার মুখস্থ তো যদি কেউ গান না শুনে তাহলে কি করে গান মুখস্থ হলো মানুষের মেন্টালিটি অন্যদিকে চলে যাচ্ছে সুতরাং আগে যাচাই বাছাই করে নিতে হবে যে বসতে আসতে তার একটা ইন্টারভিউ হবে জি এদেশে যখন প্রাইমারি চাকরির জন্য সিলেকশন হয় আপনার এইচএস পরীক্ষায় যখন সিলেকশন হয় আপনার মেকানিক্যালের জন্য যখন আপনার সিলেকশন হয় তখন ইন্টারভিউ হয় না হয় কি হয় না তা আপনার দেশের মসজিদে ইমাম যখন নিয়োগ করা হয় তখন ইন্টারভিউ হয় না হয় ইন্টারভিউ হয় দুনিয়াটি চাকরির জন্য যদি ইন্টারভিউ দিতে হয় আখেরাতে যে আপনাকে রাস্তা দেখাবে তার জন্য ইন্টারভিউ লাগবে না অবশ্যই লাগবে আর সেই ইন্টারভিউটা হবে খুবই কড়া ইন্টারভিউ এক আলিম সাহেব জুমার দিনে উঠে কোরআন এবং হাদি বলবেন অমক বুজুর গানে দিন বলেছে অমক পীর সাহেব বলেছে সারা জীবনে জন্য একদিনও বলবেন না ভাষা বুঝতে পারেনি এ কথা বলতে হবে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না সোজা খাটা কোরআন এবং হাদি বলতে হবে দুই পানবিড়ি জর্দা গুল ইত্যাদির মধ্যে কোনো নেশা করেন নাকি যদি করে থাকেন তো ইউ হ্যাভ গোট আউট গেট আউট ফ্রম হেয়ার কি তাড়াতাড়ি সর এখান থেকে তিন হুজুর বাড়িতে কেউ বেপর্দা চলে না তো বাড়ির গেটে সদর গেটে পর্দা আছে তো যে আছেন তবে সিলেকশন হলো নইলে হবে না চার রসুসালাম বলেছেন টাকা থেকে বাঁচো নারী থেকে বাঁচো কোন বদ নাই তো বলছে যে জি না ঠিক চলবে এবার পাঁচ যদি পিস্তুল কানে ধরে কেউ দাঁড়িয়ে থাকে তখনও হক কথা বলতে পারবেন তো জি পারবো দেখেন এবার ঠিক আছে আদারওয়াইজ আপনি যে ইমামকে ঢুকেছেন ও নিজেই করাপটেড ও আবার কিসের দাওয়াতের কাজ করবে আমাদের ইমামকে শক্ত হতে হবে জাতি সামনে যে কথা বলবে কোরআন ও হাদিস থেকে কোরআন এ থেকে কি বলে দিল কে যেন কি কি বলে দিলো পাঁচ পয়সা মূল্য দিবেন না শে কারণ সে সবচেয়ে বড় নেতার কথা বলছে গোদাম অনুগত আতি দেশে সবচেয়ে বড় লিডার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা জাতি সামনে বলছে আজকে দেখুন পুরো পৃথিবী জুড়ে এত অন্যায় দ অত্যাচার চলে আসছে কেন আপনার মসজিদগুলোকে খেয়াল করে দেখবেন জুমার দিনে লোক আটে না ফজরে লোক পাওয়া যায় না আছে না নাকি ফজরেও বেশি হয় বাংলাদেশে ফজরে লোক পাওয়া যায় না আর জুমার দিনে লোকের অভাব নেই অথচ রেসুস ইসলামের হাদি হিসাব যদি দেখেন মানুষরা কা সারাতান মুতাম্মিদান ফরাকা যে ব্যক্তি ইচ্ছে করে এক তথ্য ছেড়ে দেয় সেই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি কাফের অতএব কোন ব্যক্তি যদি দৈনিক চার ওয়াক্তে সালাত আদায় করে যে কোন এক ওয়াক্তে ইচ্ছা মতো ছেড়ে দেয় সেই ব্যক্তি মুসলমান নয় তো খালি শুকুরানি কি করে মুসলমান হয় আরে ইদু মিয়া খালি ইদের নামাজ পড়ে এ কি করে মুসলমান হয় মুসলমান মানে দৈনিক পাঁচবার সিগনেচার করতে যেতে হবে মসজিদে তবে আপনার নাম মুসলমানের খাতায় থাকলো যদি না যান আপনার নাম আব্দুর রহমান হতে পারে তবে আপনি জান্নাতে যাবেন না আপনাকে আল্লাহ রসুল বলেছেন ইউ কাফের আপনি একজন কাফের আজকে মুসলমান আমাদের নামাজ পড়ে না এই জন্য তাই মসজিদের ইমাম মসজিদের ইমাম কেন ছেলেটা বুঝতে পারিনি তা নয় শিক্ষক বোঝাতে পারিনি তাই শিক্ষক বুঝাতে পারিনি কারণ বুঝানোর একটা কোয়ালিটি থাকার দরকার আছে আমি দুটো বাক্য বলবো এই বাংলার বাক্য যদি বলছি একজন ব্যক্তিও ঘুমিয়ে থাকতে তার ভেতর কেঁপে উঠবে এবং দেশ বিদেশ থেকে আমার এই বক্তৃতা নেটের মাধ্যমে শুনছেন সব্বাইকে রিকোয়েস্ট করবো অন্তত পক্ষে প্রত্যেকজন একজন করে একটা ইমামকে পৌঁছে দেবেন আমি যে বাক্যটা এখন বলবো আপনি তো অনেক ইমামের সাথে চলাফেরা করেন তাই না একটা ইমামকে আপনি আমার এই কথাটা পৌঁছে দেবেন তাহলে বাংলার জমিনের নামাজ অভাব হবে না এক ইমাম সাহেব মেম্বারে ওঠে প্রথম বাক্য বলবে যে ব্যক্তির বাড়ি সবাই সালাত আদায় করবে না নামাজ পড়বে না তার বাড়ি কেউ মারা গেলে তার জানা যায় যাব না কুকুরের মতো পুঁতে রাখবো দুই যে ব্যক্তির বাড়ির পূর্ণাঙ্গ ব্যক্তিরা সালাত আদায় করবে না তার ছেলে হোক অথবা মেয়ে হোক তার যদি বিবাহ হয় তো আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না এই দুটো বাক্য যদি ইমাম সাহেবরা মেম্বারে উঠে ব্যবহার করতো একজন মেরামতি থাকতো তো ইমাম সাহেব কেন ব্যবহার করে না সামান্য কিছু টাকায় আটকে আছে চায়ের দোকানে পাঁচ টাকার এক কাপ চায়ের জন্য ইমামকে বিক্রি করে দেয় এমন ইমাম বাংলাদেশে রয়েছে এমন ইমাম বাংলাদেশে রয়েছে সুতরাং এই শ্রেণীর আলমদেরকে বয়কট করতে হবে যারা হক কথাকে গোপন করে যায় কারণ হক কথাকে গোপন করার একটি আল্লাহ সুমান আপনাকে আমাকে দেয়নি যদি আপনার মুখে উপর দিয়ে চলে যায় তারপরে হক কত জাতির সামনে বলতে হবে কারণ হক কথা বলে প্রত্যেকটা কষ্ট আপনাকে কষ্ট পেতে হবে আপনি মানুষ আপনার প্রচুর দায়িত্ব এই দায়িত্ব যদি আপনি জাতির সামনে প্রকাশ করতে পারতেন তাহলে এত এই বাংলাদেশের মানুষ এত শির বিদাতে ডুবে থাকতো না শির্ বিদাতে ডুবে থাকতো না বুঝানোর লোকের আজকে আমাদের সমাজে অভাব তাদের মেন টার্গেট টাকা ইনকাম করতে হবে একজন ভেকারীকে বলা হচ্ছে টু কত দুই কত তো বলছে চারখানা রুটি বলছে আমি তোমাকে বলেছি দুই প্লাস দুই সমান কত তো বলছে চারখানা রুটি আশ্চর্য কথা আমি বলছ দুই প্লাস দুই কত তুমি বলছ চার খানা রুটি চার বললে তো ঠিক আছে রুটি কেন বলতো বলতে ঘি দেলে তো কি বলবো বলে ঘি দেলে তো কি বলবো তাহলে আমরা টাকা নিয়ে ব্যস্ত এইজন্য তো হক পথে নেই সঠিক কথা বলে না যত বড় জুব্বা ধানি হক না কেন কুপা ধরে হক না কেন তার কোনো মূল্য নেই ও যদি হক কথা জানতে সক্ষম না প্রকাশ করতে পারে হক কথা বললে কে সাহায্য করবে আল্লাহ আপনাকে সাহায্য করবে সুরা আল ইমরান তিন আট নম্বর একশো তিন আল্লাহ সোমা ষাট আল্লাহ সোমাদ আপনাকে সাহায্য করবে কিন্তু আমাদের সমাজে হক কথা বলা মানুষের অভাব এই জন্য উপদেশ কিছু কথাকে শুনতে হবে এবং বলবেন শাহিনু সাহেব আমাদের বাপ দাদা তো এগুলো করেনি এইটা বর্তমান জামানার সবচেয়ে গ্রেট একটা দলিল আমার বাপ দাদা কিন্তু এটা করতে দেখেনি আপনি নতুন করে বলছেন বলে কি বলেন অধিকাংশ মানুষের দলিল বিভিন্ন জায়গায় ঘুরে একটাই পেয়েছি যে লাস্ট অব দি একটাই দলিল আমাদের বাপ দাদা আপনার বাপ দাদা মোবাইল ব্যবহার করেছে গ্যাসের চুলা তা আপনি করেন কেন তখন কথা নেই কিন্তু শরীয়তের ব্যাপারে বাপ দাদা যা বলেছে তাই আসল কথা কোরআনুল করিমটা বাড়িতে কালো কাপড়ে জড়িয়ে তুলে রাখা হয়েছে রামাজান মাসের নামে তোতা মতো পড়ে আবার তুলে রাখে ও জানেও না ওজনের মধ্যে কি আছে এটা পড়লো বেশিরভাগ মানুষের এটা এই বাংলাদেশের মানুষ ইসলামিক হতে পারে শুধুমাত্র কোরআনুল করিমের যদি খালি নিজেই তর্জমা পড়ে এটা ব্রাহ্মণদের কোনো কিতাব নয় যে শুধু ব্রাহ্মণরাই পড়বে আর অন্য কেউ পড়তে পারবে না এই কিতাব সবারই জন্য হিন্দুরা যেমন ধর্ম বুঝে না আমরা মুসলমানরা আমাদের ধর্ম বুঝি না কেমন দুর্গা পূজা চলছে দুর্গাপূজা পূজা বুঝেন তো পূজা হচ্ছে ঠাকুর সাহেব ওই বেলপাতা নিচ্ছে আর দুর্গা পূজার দিকে এভাবে ছিটাচ্ছে আর মন্ত্র পাঠ করছে মন্ত্র পাঠ করছে ও অন্ধকার অসম্ভূতি উপাস্তি নাস্তি নিয়ে কিনছেন কিচ্ছু না শুধু মানে জানার অভাব উনি যে বাক্যটা বললেন সামনে দুর্গা দেবী সাইডে আরো কিছু মাবুদ তাদের নকল মাবুদ ফলস গড আছে তার সামনে যে মন্ত্র পাঠ করলেন আমি শুধু বাংলাটা বলব তার মানেটা কি উনি বলতে চাইলেন ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায় যারা বানিয়ে পুজো করে যারা নিজে হাতে মাবুদ বানিয়ে পুজো করে ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায় কেননা ভগবান একজন একজন আর কেউ ভগবান নাই মিনিমাম কুড়িখানা ভগবান সামনে বুঝতে পারছেন এটা হচ্ছে ওদের অবস্থা আর আমাদের অবস্থা কি ইয়া আল্লাহ তোমারই মাদ করি তোমার কাছে সাহায্য চাই বলে কি বলি না প্রতিদিন বার বার বলছেন মসজিদে গিয়ে হে আমার প্রতিপালক ও আমার প্রতিপালক আমি তোমার এই বাদত করি তোমার কাছে সাহায্য চাই খালি সন্তান হয় না তাই পীরের বাড়ি যায় কেন আপনি বললেন যে সভাপতি সাহেব আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করার নেই বললেন এখানে তারপরে ওই অদূরে গিয়ে আরেকজন ভাইকে ডেকে বলছেন ভাই আপনি একটু সাহায্য করেন না সভাপতি সাহেব যদি শোনেন কষ্ট পাবেন কি পাবেন না পবিত্র মসজিদের মধ্যে ঢুকে গিয়ে আপনি আল্লাহকে প্রতিশ্রুতি দিচ্ছেন হে আমার প্রতি পালন শুনে রাখো আমি অনলি শুধুমাত্র একমাত্র কেবল মাত্র তোমার আর তোমার কাছে সাহায্য চাই এবার ওই ব্যক্তি যদি কোনো পীরের দরবারে গিয়ে বলে বাবা আই হ্যাভ নো চাইল্ড ক্যান ইউ গিভ মি সাম চাইল্ড আমার কোনো সন্তান নেই আমাকে কি তুমি সন্তান দিতে পারো তাহলে আল্লাহ সুমারাতলা খুশি হবে না নারাজ হবে অনেক নারাজ হবে আল্লাহর কাছে চান আল্লাহ একমাত্র দেন মানব আল্লাহ দিবে আপনাকে আল্লাহর কাছে সাহায্য চান খালি পড়ার অভাব কোরআনুল করিমের মধ্যে সব খোলা রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই কোরআনুল করিম পড়ে হেদায়েতের আলোকে আলোকিত হচ্ছে আর আমরা এই কোরআনুল করিম পড়ে বা তাবিজ দিচ্ছি ঠিক না এই কোরআন করিম পড়ে আমরা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে বিধাতের মধ্যে লিপ্ত হচ্ছে অথচ এই কোরআন করিম পড়ে মানুষ হেদায়ত পেয়ে যাচ্ছে তারতম্য কি মূর্খ জাতি এখন মূর্খ জাতির সামনে যদি আরবিতে আউড়িয়ে চলে গেল ওর মধ্যে কি ভুল পড়লো জাতি তো টের পাবে না পাবে কি তাহলে আপনার সামনে যদি আমি এসে শুরু করতাম যেহেতু ভারত থেকে এসেছি এসে শুরু করলাম

ইমাম সাহেব বুঝে না যদি ইমাম সাহেব বুঝত তাহলে ইমাম সাহেব পরিবর্তন হতো ইমাম সাহেব ওই যে একটা ঝুলিয়েছে সৌদি আরব থেকে হজ করে এসেছে হাজি সাহেব সৌদি আরব থেকে হজ করে এসে এভাবে ঝুলিয়েছে চোলা পড়া সালাত আদায় করার সময় একবার টুপি ঠিক করে একবার ওই তোপটা ওটাকে ঠিক করে একবার কাপড় জড়ো হয়ে যাচ্ছে ওটাকে ঠিক করে কি করে না করে কি করে না অথচ ওই ইমাম সাহেব কি রাত করছে ফওয়াইলুল মুসাল্লিম আল্লাদিন হহমান সলাতে হিমসাহ হন ওই সব মুসল্লিদের জন্য জাহান নাম যার নাম আছে ধীর স্থির থাকে না দেন ওই ঠাকুর আর এর মধ্যে তফাত থাকলো নাকি ওই মুসল্লি যখন আজান দিল হমমান ছেড়ে চট করে পকেট থেকে গোল বের করে একটু ঘষে নিল আছে না আবার ওখানে গিয়ে কিরাত করছে ইয়া আ ইয়ে ইয়াদিনামান ইনামাল খামরুয়ান মাইসরুয়ান সামরাজ নামর ই সুমিনা আমালি শেহতান ফাস্তা নিবোলা আলহকম হন হে ইমানদার গণ শুনে রাখো নিশ্চয়ই পানবিড়ি জর্দা গুল সিগারেট গুটকা খয়নি এগুলো হচ্ছে রিসুম এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নাপাক এটা পড়ছে আমার ওই জর্দা গুল খেলো তো এও যেমন বুঝে না ওই ছাগলের সামনে ইংরেজি গান বুঝে যেমন ছাগল বুঝে না ও ইমাম সাহেব নিজে কিরাত করে ও বুঝে না ও বুঝে না নইলে একজন আলেমের মুখে কি জর্দা শোভা পায় না এরা দাঁড়িয়ালের মুখে কি সিগারেট শোভা পায় যখনই তাদেরকে বলতে যাই তখনই বলে যে কেন আলেম খাই তো আলেম দলি আলেম দলি কেন আলেমরা করাপটেড বেশিরভাগ আলেম করাপটেড যার ফল শুরু সাহস পয় আজকে এত কথা বলতে সামান্য একজন মানুষ গালি করে ছোট ছোট বিষয়গুলো আমরা জানি না আমাদেরকে শিখতে হবে আমাদেরকে বুঝতে হবে মাইন্ড করবেন না আমি যে হক কথাগুলো বলছি একটু আপনি যাচাই করে দেখবেন আপনি মসজিদে ঢুকেছেন সলাত আদায় করলেন মাগরিবের সলাদ থেকে বেরাচ্ছেন আপনাকে বল আপনি আমার বাবার বয়সের কিংবা দাদু আপনাকে বলছি ও নামাজি নামাজি আপনি কি খুশি হবেন না বেজর হবেন কি বেজর হবেন না ছেলেটা খুব বিয়া আমাকে নামাজি বলছে কেন আরেকটি আমার নাম জানিস চাচা বলবি কিংবা দাদু বলবি ঠিক কি না হজ করা কি ইবাদত টাকা আছে তাই হজ করা ইবাদত না তো যখন হাজী বলে ডাকে তো বুকের রকম হয় কেন জি যখন অহংকার আছে সব শেষ দুই তিন লক্ষ টাকা যা করে দিয়েছেন সব শেষ নামাজি নামাজি বলা যদি জায়েজ হয় তাহলে হজ করা ব্যক্তিকে হাজি বলা যায় নইলে নয় এই গুনাকে দ্যাগ করতে হবে ওই একটা আমি ইমাদুন করেছি ব্যাস কেন বলে আর নই বাসা কি লেখ না বুঝছেন না বিষয়টা কি বলতে চাইছেন আমি আপনার মতো অহংকার থাকবে না আপনি যদি রাত্রিবেলায় তাহাজ্য দাদায় করেন আপনি দান করেন তা আপনাকে যদি বলি ও দানি ভাই দাগ করবেন না ওই খেলে দেখুন রাত করছে তো হাজি বললে সিনা কেন টান জি আপনি বলবেন যে আমার নামের আগে হাজি লিখবেন না কেন লিখবেন ওই না একটা ইমাম আগে নামাকে টাকা দিয়েছে করেছি ব্যাস শেষ ঠিক না ছোট ছোট বিষয়ে আমরা ভুল করে বসি এগুলো আমাদেরকে জানতে হবে উপদেশ আপনাকে আমি দিলাম এইটা আমি আশাবাদী আমার বক্তৃতা তিরিশ বছর মনে রাখতে হবে আপনার কলিজা ছেড়ে যাবে সামনে আসছেন অর্থাৎ আলেম নির্বাচন করতে হবে আলেম নির্বাচন করতে হবে যে আলেম কোরআনুল কেরিমের অর্থ বুঝে বুঝে উলটিয়ে বুঝে না বুঝে উল্টিয়ে বুঝে না সব দলিল করন থেকে দেয় কিসের দলিল নেবেন সব দলিল করন থেকে দেয় ন কোরআন থেকে কোরআনের মতো দিতে হবে সাহাবিদের বুঝের মতো দিতে হবে চিরকাল জেনে আসছেন আপনি আজকে পর্যন্ত এখনো আপনি জানেন আজকে এখনো জানছেন আমি কথা বলার আগে যে দাঁড়িয়ে রাখা সুন্নাত ঠিক না দাঁড়িয়ে রাখা সুন্নাত আমরা জানি সবাই জানি কি জানি না ইমাম সাহেব বোঝিয়েছে দাঁড়িয়ে রাখা সুন্নাত কে বললো দাঁড়িয়ে রাখা ওয়াজীব দায় রাখতে বার্ধকের নাম বলুন যা দাঁড়িয়ে ছিল না কেউ ছিল সোননাথ তো মাঝে মাঝে ছেড়ে দেওয়া ভালো যদি সুন্নাত হতো কিছু কিছু দাঁড়াবি সাহাবিরে দাড়ি চেসে রাখতো তাহলে অবশ্যই দাঁড়িয়ে রাখা ওয়াজিব সবাইকে দাঁড়িয়ে রাখতে হবে এবং পূর্ণাঙ্গ ছেড়ে দিতে হবে কোনো ডিজাইন চলবে না কি আর বুঝছেন তো আপনার ইমাম আপনাকে ভুল রাস্তায় রেখে দিয়েছে কেন শুরুতে আপনি ক্যানভাসার চয়েস করেছিলেন হকার চয়েস করেছিলেন ইমাম আপনি চয়েস করতে পারেননি এই জন্য আপনার আমার দশা এরকম লুকানে কিম ছেলেকে বলছে ইয়াম আমার ইয়াম টুকরা আতিম ইসলাম তুমি সারা কায়েম করো আল্লাহ সমানে তোলা এইটি টু টাইমস বার বললেন সলাত আদায় করো রসুল সাল্লাম বললেন ছেলের বয়স সাত বছর ওকে বলো আব্বু সোনা আম্মু সোনা ও আমার কলেজার টুকরা তুমি সালাত আদায় করো ছেলের বয় যখন দশ বছর ও যদি সালাত আদায় না করে তাহলে ওকে মারতে বলেছেন প্রহার করতে বলেছেন মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ কত বছরের মারতে বললেন পৃথিবীর ইতিহাসে রসুল সাহায্যের মতো কেউ ছিল না এত বাচ্চাকে তিনি ভালোবাসতেন তারপরেও তিনি বাচ্চাকে মারতে বললেন কেন না মারলে যে জাহান নামে যাবে ওটা যে আরো ভয়াবহ জায়গা এই জন্য বললেন রসুল সহাম একদিন নামাজ পড়াচ্ছেন দীর্ঘ সিজদায় তিনি পড়ে আছেন পেছনের মুসল্লিরা মনে করলো আল্লাহ রসুলের কাছে ওই আসছে মনে হয় কিংবা কেউ কেউ আশঙ্কা আশঙ্কা করলো আল্লাহ রসুলের কি কিছু হয়ে গেল নাকি এত দীর্ঘ সিস্তায় তিনি ব্যস্ত ব্যাপারটা কি তখন অনেকক্ষণ পর তিনি মাথা থেকে তুললেন এবং সালাম ফিরিয়ে যখন ঘুরে বসছেন সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল এত দীর্ঘ রুকু আপনি শেষ এত কেন ছিলেন ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলবেন কি তখন মোহাম্মদ সাল্লাম বলছে আমি যখন শেষ দেয় যাই তখন দেখছি হোসাইন আমার নাতি আমার ঘাড়ের উপরে এসে খেলা শুরু করেছে তো ভাবলাম ওর খেলায় আর ডিস্টার্ব করে লাভ নেই সো ও খেলুক আমি একটু আল্লাহ জিকির করি সুমান আল্লাহ বলবেন না একটা বাচ্চার খেলার জন্য দীর্ঘ সেজদায় রয়েছেন আল্লাহ রসুল তাহলে কত ভালোবাসতেন একটা বাচ্চাকে ওই বাচ্চাকে আল্লাহ রসুল মারের জন্য বললেন যদি সে সালাতে না যায় কারণ আপনার ওই কলিজার টুকরা যাকে রাত্রিবেলায় আপনার স্ত্রী আপনি বুকের উপরে নিয়ে শুয়ে থাকতেন যখন ডান দিকে শুয়েছেন পেশ করে বিছানাটা ভিজে গিয়েছে বাম দিকে শুয়েছেন পেশ করে বিছানাটা ভিজে গিয়েছে এবার ভাবছেন না আমার ছেলে সর্দি লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কন করে শীতের রাত নিজের বুকের উপরে নিয়ে তার মা শুয়ে আছে তার বাবা শুয়েছেন পুরো শাড়ি পুরো জামা পোশাক ভিজে দিয়েছে নিজের শাড়ি নিজের পোশাককে খুলে রেখে আবার ডবল চেঞ্জ করে সেই বাচ্চাকে বুকের পরে রেখেছেন কেন এটা আদরের ধন কলিজার টুকরা নয়নের মনি তাই তাকে রেখেছেন আপনার লজ্জা হয় না আপনি কি বুঝেননি যে এই কলিজার টুকরা একদিন পৃথিবীর যে আগুন তার সাথে আরো 69 গুণ আগুন যদি যোগ করা হয় ওই আগুনে আপনার এই কলিজার টুকরা দাও দাও করে জ্বলবে এই এই কলিজার টুকরাকে বাঁচাবেন না যখন আপনি ফজরে চলে যাবেন এটা আপনার ডিউটি ছেলেকে বলবেন বেটা ওয়েক অফ উঠে পড়ো আমার কলিজার টুকরা উঠে পড়ো সুন্দর ভাষা হবে ছেলের সাথে উঠে প্রথমে সালাম হবে আমাদের যে ভাষা একটু যদি উঠতে দেরি হয় তোর কিছু বলি বলি শুরু করে নাম তো আল্লাহ একটা রেখেছে নাম তাকে বিকৃতি করে কি করে না লুক মানে কি ছেলেকে বলছে ইয়া বোনাইয়া ও আমার আদরের ধন ও আমার কলিজার টুকরা আপনি সলা আপু আম্মু ও আমার কলেজের টুকরা তুমি নামাজ পড়ো বেটা তুমি নামাজ পড়ো বেটি এইভাবে নসিহত করতে হবে ছেলেকে কারণ আপনি যে আচরণ করবেন ওই আচরণ ছেলের মধ্যে আসবে কারণ আমেরিকার সংস্থা যারা ওই লার্নিং গ্রুপ রয়েছে তারা বলছে একটা বাচ্চা শুরু থেকে পাঁচ বছর পর্যন্ত যা দেখে তাই শিখে আপনি এসে বলছেন শাহিনুর ভাই আমার বাচ্চারা ইউটিউব চালাতে পারে যে বাচ্চা ইউটিউব চালাতে পারে বলে যে বাচ্চা গর্ব করছেন ও বাচ্চা তিন দিন পর মমতাদের গর্বের বিষয় নয় বাচ্চা ইউটিউব চালাতে পারে এটা গর্বের বিষয় যে আপনার বাচ্চা কোরআন একটু পড়তে পারে আপনার বাচ্চা সালাম দিয়ে বাড়িতে ঢুকতে পারে আপনার বাচ্চা খাওয়ার আগে বিসমিল্লা বলতে পারে আপনার বাচ্চা জানে এক গ্লাস পানি পান করতে গেলে ছকানা নিয়ম লাগে এইটা হচ্ছে আপনার বাচ্চার নীতি হতাকা ছিল আপনি যেমন আপনার বাচ্চা সামন আপনি সারাদিন আপনার মানে মনের মধ্যে গুনগুন করে গান গান এই বাচ্চা ভালো হতে পারে না আর অন্যতম আমাদের ভারতের একটা ফিটনা যেটা বাংলাদেশ জুড়ে শেষ হয়ে গেছে সেইটা হচ্ছে টিভি সিরিয়াল এই বাংলার জমিনে নব্বই পারসেন্ট পরিবারের মধ্যে পরিবারের কন্দন পরকিয়া অবৈধ ভালোবাসা নিজের সন্তানকে রেখে অন্যের সাথে পালিয়ে যাওয়ার সব শিক্ষা দিচ্ছে আমাদের ভারতীয় এই চ্যানেলগুলো কেন আন্দোলন হয় না কেন এই কেবিলকে আপনারা ডিসকানেক্টেড করেন না বাংলার জমিনে এসেও ভারতের মতো ন্যাংটা মহিলাদেরকে দেখতে হবে এটা কল্পনারও বাইরে ছিল কিন্তু আজকে সে এ অবস্থা দেখতে হয় কেন তারা অনুকরণ করছে ওই কাফেরদের ওই বেইমানদের অনুকরণ করছে আরে আমরা তো বিপদে আছি আছি আপনারা আবার ওয়েলকাম করে বিপদকে ডেকে আনছেন এ ঘরে কি সন্তান জন্ম নিবে এ ঘরে কি সন্তান জন্ম নিবে একটা মায়ের পেটে যখন বাচ্চা আসবে সেই মাকে কোরআন উল কেরিম তেলাত করতে হবে সেই মাকে ভালো ভালো তাফসির মাহাপিলের বক্তৃতা শুনতে হবে ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি হোক আর যখন আপনার বাড়ির বউ প্রেগনেন্ট তখন আপনার মা মানে শাশুড়ি বলছে বৌমা খবরদার আর কোনো কাজ করতে হবে না সারা দিন রিল্যাক্সে থাকো আর সারা দিন বোঝে না সে বোঝে না দেখো ঠিক না আরাম আর আরাম তো বোজনা সে বোঝনা দেখার পরে একটা বাচ্চা তৈরি হলো নাম রেখেছে আয়েশা বলে তো আয়েসা হবে না কটকটি হবে বুঝতে তাহলে ঘোলা ডিম থেকে বাচ্চা হয়েছে ইতিহাস সাক্ষী নেই এই ফ্যাক্টরি থেকে কোনো ভালো জিনিস তৈরি হবে না যা বাংলাদেশের মাটিতে ছেয়ে গেছে পর্দা মেহাপড়ে চলছে রে কার সন্তান পর্দা করেছে আবার লিপস্টিক দেয় ছি 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 বিসমিল্লা বলে কি মদ খাওয়া যায় দబ్బটা হইছে এই রকম ছেলে কেমন যে ইয়া বলায়া হে আর কোলি যে টুকরা আগামী তুমি সালাত কায়ম করো সালাত এটা এমন একটা নীরব একটা ইবাদত শুধুমাত্র সালাত নিয়ে যদি মানুষ রিসার্চ করত অনেক কিছু শিক্ষা পেত শুধু সালাতের মধ্যে কত শিক্ষা আছে আচ্ছা আপনি খেয়াল করে দেখবেন একটা জনসভা হচ্ছে 1 লক্ষ লোক সেখানে দাঁড়িয়েছে এক লক্ষ লোকের পেছনে দুশো ভলেন্টিয়ার থাকে কি থাকে না দুশো ভলেন্টিয়ার কি সবাইকে চুপ করাতে পারে পারে চল্লিশ লাখ মানুষ একসাথে হজ করছে মুয়াজিন ইকামা দিয়ে দিয়েছে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিয়েছে মদিনা মক্কা যাই বলেন না কেন মানুষ তো শান্ত শান্ত একটা কুকুরও ঘেউ করে না তাহলে সলাদ আপনাকে শৃঙ্খলা বোধ শিক্ষা দিচ্ছে আল্লাহ হকবার বললে গোটা পৃথিবী সাইলেন্ট কোন জমিদারি চলবে না এক কোটি টাকার টেন্ডার নষ্ট হয়ে যাবে ফোনটা না ধরলে আপনি সেই ফোনটাকে ধরতে পারেন না কেন আপনি আল্লাহর দাসত্ব করার জন্য রেডি হয়ে আছেন আপনি আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুত হয়ে আছেন সোলাদ আপনাকে বহু শিক্ষা দেয় আজকে নেতা মন্ত্রী আর সাধারণ মানুষ সবাই একসাথে পায়ে পা আর কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে গেছেন কালো ফর্সা তার কোন ডিভাইডেশন নেই সবাই হাত বেঁধে মাথা নিচু করে আল্লাহকে বলছেন আল্লাহ আমরা তোমার সবাই তোমার সার্ভেন্ট তোমার চাকর একে অপরের দৌরাত্মকে দূর করেছে এই সলাপ নাকি কোনো নেতার গায়ে যদি পা লেগে যায় ও কোর্ট কেস করবে করতে পারবে না তাহলে যদি তো আমাদের দেশের বহু মসজিদে পায়ে পার কাঁধে কাঁধ ভিড়ানো হয় না পায়ে পাত কাঁধে কাঁধ বেরোনো হয় না তাই তো এত গুতাগুতি বলছে কোন ব্যক্তি যদি পায়ে পার কাঁধে কাঁধ বেরিয়ে সালাদ করে আমি তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করব আমরা জান্নাতে ঘর চাই কোনটা পৃথিবীর মানুষ যদি ভুল রাস্তায় থাকে আমরা ভুল রাস্তায় থাকতে রাজি নই আমরা জানবো বুঝবো যাচাই করব তারপরে সেই জিনিসটা মানবো আবু জেহেল নাটোরের ছিল না আবু জেহেল কিন্তু মক্কারি ছিল ভাবিয়েন না যে দাড়িয়ারা লোক মানে ভালো দাঁড়িয়ালা দিয়ে যাহার হবে খুব সাবধান তো সলাত আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেয় পাঁচবার উঁচু করার শিক্ষা দেয় যে অঙ্গগুলা বেরিয়ে থাকে ওই অঙ্গগুলাই এই যে বাতাসে মিশে থাকা জীবাণু আমাদেরকে অ্যাটাক করে আর পাঁচবার যদি অজু করি সেই জীবাণুগুলো থাকবে এখন ডাক্তাররা বলছে ওই যে ভাইরাস করোনা ভাইরাস যদি তো আমি মনে করি করোনা কোনো ভাইরাসের নাম নাই ডাল্লার গজব কেন কিছুদিন আগে চীন বলেছিল বোরকা পরা নিষিদ্ধ করেছে এবং তারপরে চীনের প্রধানমন্ত্রী বলেছে আমরা কোরআনকে নতুন করে লিখবো এত বড় কুলাঙ্গার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা পাঠিয়ে দিয়েছে আরে নারী তো পর্দা করেছে করেছে এখন পুরুষও পর্দার মধ্যে ঠিক এটা আল্লাহর গজব আল্লাহর গজব অথচ বেশিরভাগ মুসলমান কিন্তু সুরক্ষিত আছে এ দেখেও যদি মানুষের জ্ঞান না হয় তাহলে কি করে হবে পাঁচবার এই ধোয়ার ব্যবস্থা করা হয় সৌদি আরবে অজু করছে একটা বাথরুমের বাইরে বেসিন রয়েছে বেসিন অজু করছি অজু করতে করতে পা ধুবো কি করে তো ওই বেসিনের উপরে পা তুলে দিয়েছি বেসিনের উপরে পা তুলে দিয়ে পা ধুচ্ছি আর একজন ম্যানেজার কোম্পানি উনি বেরিয়ে হ্যারিসন ইংল্যান্ডের একজন ব্যক্তি উনি বেরিয়ে আসছেন আমাকে দেখে কি করিস আমি স্যার আমি অজু করছি আমাকে বলছি যে আমরা এখানে মুখ ধুই উই ওয়াশ ফেস ওয়াশ্রেশার আমি তো ঠিকই আছি স্যার আমি আর নলেজ সাথে পা লাগাচ্ছি না আর আপনি এখানকার পানিও খান না তা আপনি কেন এরকম বলছেন তো কায়দা করে বললাম স্যার হাউ মেনি টাইম ওয়াশ ইউর ফেস ইয়ার দিনে কতবার মুখ ধোন এখানে তো বলছে মেবি টুয়াইস ইন আ ডে মিনিমাম দুবার তো মুখ ধুই তো মজা করে স্যারকে বললাম স্যার আই ওয়াশ মাই ফিট ইউর ফাইভ টাইমস ইন আ ডে সো আই থিংক মাই ফিট ইজ ক্লিয়ার দেয়ার ইউর ফেস ও স্যার বলতে চাইছি আমি পাঁচবার পা ধুই এখানে হিসাব বলে যে আপনি দুবার মুখ ধন আপনার মুখে চেয়ে আমার পায়ে পরিষ্কার তাহলে বলছে দারুণ মেসেজ দিলি তো তুই দারুণ কথা বললি মজাদার ছেলে আনন্দ এই মজাদার কথাই শিখিয়েছে সর্ব মানবতার মুক্তির পথে শাড়ি মুহাম্মদু রসুন সাল্লাল্লাহ সাল্লাম সাল্লা আল্লাম তাকে ধনী নদীতে পার্থক্য থেকে দূরে রাখে সোলাহ আল্লাম তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায় সোলা আল্দামদাকে এত সুন্দর জীবন বিধান দিয়েছে খবরদার পেঁয়াজ এবং রসুন কাঁচা খেয়ে মসজিদে যেও না কেন তোমার একজন ভাইয়ের কষ্ট হবে আর ওই মসজিদে হুজুর পান খায় তা বলতো এরা কি বুঝছে এরা কি বুঝছে বলে আপনি কি সুদ খান বুঝেন না না ইন্টারেস্ট খাই হয় না ওকে বলল আল্লাহ রাসূল বলেছেন খবরদার কাঁচা পেঁয়াজ এবং রসুন এগুলো কি হারাম নয় কেন দুর্গন্ধ ছড়াবে তাই মজনে যাওরাগে এগুলো খাও না আর হুজুর এমন ভাবে 350 জোর দা দিয়ে পান মেরে গিয়েছে এত বন্ধ ওর থেকে অজ্ঞান হওয়ার উপক্রম ফেরেস্তা নাকি কষ্ট পাই না অবস্থা দেখ তাই সলাতের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে শৃঙ্খলা শিখতে হবে সমাজ গঠনের নীতি শিখতে হবে সমাজ গঠনের রীতি শিখতে হবে শুধুমাত্র সলাতের মাধ্যমে এখনকার বিজ্ঞানীরা বলছে একজন মানুষ পূর্ণাঙ্গ সুস্থ থাকার জন্য পাঁচবার মুসলমানরা যা করে আমাদেরকে তাই করতে হবে অর্থাৎ সলাতে করতে হবে দেখেন ন্যাচারাল সিলেকশন এটা বিজ্ঞানের বাবার বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সবচেয়ে বড় বিজ্ঞানী আল্লাহর রসুল সবচেয়ে বড় বিজ্ঞানী এর উপর আর কোনো বিজ্ঞানী নেই পড়েননি মাইকেল এই শার্টের লিখা দা হান্ড্রেড একটা কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে উনি বলছেন যে পৃথিবীর সেরা একশো জন বিজ্ঞানীর নাম খুঁজার চেষ্টা করলাম এক নম্বরে যার নাম না দিয়ে পারলাম না তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে জামানায় একটা চশমা আবিষ্কার হয়নি যে জামানা একটা ঘড়ি আবিষ্কার হয়নি সেই জামানার সবচেয়ে বড় বিজ্ঞানী আমাদের নবী আমাদের গর্ব হওয়া উচিত আমাদের গর্ব হওয়া উচিত অথচ এই নবী সম্পর্কে আপনার মাস্টার ডিগ্রি পাশ ছেলেটা কিছুই না ঠিক বলছি ওকে যদি বলা হয় সালমান খান সম্পর্কে লিখো সব ডিটেলস লিখে দেবে পুরো প্যারাগ্রাফ লিখে দেবে ওকে যদি বলা হয় নাস্তিক তসলিমা নাসরিন সম্পর্কে লেখো সব লিখে দেবে কিন্তু ওকে যদি বলা হয় পাঁচটা লাইন মোহাম্মদ সম্পর্কে লিখো এখন আর ওর কলম চলবে না কত বড় অভাগা কত বড় অভাগা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে তার বাপ মার দায়িত্ব ছিল ছিল এটা তার বাবা মার দায়িত্ব আমাদের সমাজের যারা স্ট্যান্ডার্ড পরিবার তারা মনে করে ইসলাম মানে যে ব্যাক ডেটেড একটা রিলিজিয়ান তাই না পিছিয়ে পড়া একটা ধর্ম এটা মানুষ মনে করে কিনা যারা হাইলি এডুকেটেড ভালো শিক্ষিত তারা তো মনে 100% মনে করে যে যারা দাড়ি আছে তাদের আরবি ছাড়া অন্য কোনো জ্ঞান নাই মনে করে না যারা দাড়ি वाला লোক এদের আরবি ছাড়া কোনো জ্ঞান নাই অথচ গোটা মানবজাতি শিক্ষকের নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম একটা সাইলেন্স শিক্ষা ইসলামের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে দিয়ে বলাচ্ছেন ও আমার কলিজার টুকরা হাকিমি সালাত সালাত কায়েম করো কাছ থেকে পড়বেন সালাদ ছেলে মেয়েকে ছেলেকে নিয়ে আসবেন মসজিদের একটা কথা না বললে অধরা থেকে যাচ্ছে তাই একটু আপনাকে আমি দেখাচ্ছি একটু খেয়াল করুন কিতাবুল কামাই পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এবং সাতাশ মুসাল্লাহ সালামের জামানায় একজন মহিলা মুসালা সালামের কাছে এসে বলছে হে আমাদের নাবি ও আমাদের রসুম আমি মহাপ করে ফেলেছি আমি আল্লাহ দরবারে তোমা করেছি তহমা করলে মাপ হয় কি হয় না হয়ে যায় কিন্তু মহিলা দেখছে যে নবী যখন জীবিত একটু যায় নবীর কাছে নবীর কথা তো আল্লাহ বেশি শুনেন আর মুসাল্লাহ সাল্লাতু সাল্লাম আল্লাহর সাথে কি করতেন কানেক্টেড কথা বলতেন ও মহিলা তুমি কি পাপ করেছো তখন সেই মহিলা বলছে হে আমাদের প্রিয় রাসূল আমি ব্যভিচার করেছি জেনা করেছি জেনা করেছি জেনা হয় বাংলাদেশে এই যে চোদ্দ ফেব্রুয়ারিতে গেল চোদ্দই ফেব্রুয়ারি গেল প্রত্যেক বাবা উচিত ছিল সেদিন সমস্ত কলেজকে বন্ধ করে দেওয়া তুই আজকে টিউশন নিতে যাবি না তোর আজকে কোনো কলেজ দেয় বাংলাদেশ সরকার উচিত ছিল ওই দিন ইন্টারনেটটাকে বন্ধ করা ঠিক না কত বেহা মনে হয় তাই তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এটা মেয়ে তার মাকে বলছে আমি জান সামনে চোদ্দ তারিখে আমার একটু বন্ধুদের সাথে একটু ডেট আছে ঘুরতে যাবো একটু দেরি হবে বাড়িতে ফিরতে সো ডোন্ট মাইন্ড একটু দেরিতে বাড়িতে ফিরবো তুমি একটু মাইন্ড করো মা আমি তো বড় হয়ে গেছে এখন ইউনিভার্সিটিতে পড়ি আমি সাবালিক একটা মেয়ে তোর মা দুঃখ করে বলছে ঠিক আছে আমার আম্মি যান তুমি একটু সাবধানে থাকিও আজ থেকে উনিশ বছর আগে আমিও একটু দেরি করে বাড়ি ফিরেছিলাম এক বছর পর তোমার জন্ম হয়েছিল বুঝেন এক বছর পর তোমার জন্ম হয়েছিল ওইরকম অ্যাক্সিডেন্ট যেন না ঘটে মুসা রাসুলুত মহিলা বাচ্চা আমি জেনা বিচার করেছি তার ফলে আমার পেটে একটা সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি আমি মহা পাপ করে ফেলেছি আমি বলতে পেরেছি এটা মহা সো আপনি আপনার রবের কাছে আল্লাহর কাছে একটু বলেন না যেন আমার তওবাটাকে গৃহীত করা হয় কোন কাজ যখন অফিসে করতে যাবেন যখন হয় না দেখবেন নেতা ধরে মানুষ مين নেতা হল হয় হয় না হয় কি হয় না এরকম ঘটনা ঘটে আমাদের দেশে তো ওইরকম ভাবে ও মহিলা গিয়ে মুসা আলাইহিস সালাতু কাছে কেন কারণ উনি তো পাপী মহিলা আর উনি একজন নবী রেসুল তার কথা আল্লাহ শুনলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলে তুমি কি পাপ করেছো মহিলা তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে দূরে চলে যাও কারণ তুমি এত বড় পাপ করেছো তোমার পাপ থেকে আমারই ভয় হচ্ছে হয়তো আল্লাহ এই পাপের কারণে আকাশ থেকে আগুন পাঠিয়ে দিবে আর ওই আগুনে তুমি তো মরবা মরবা আররাও পরে বল আপনার বাড়িতে আজও হচ্ছে যে জি আপনার বাড়িতে আপনার বড় মেয়ে জামাই আসলো আর আপনার ছোট মেয়েকে ঘরে পাঠালেন মানে বুঝেননি কথা আমার আপনার বাড়িতে আজকে আপনার জামাই আসছে আপনার মেয়ের জামাই আপনাদের দেশে বলে আপনার মেয়ের জামাই ঢুকলো বড় মেয়ের জামাই আপনি মাস্টার ডিগ্রি পাশ আপনি বলছেন ও শ্যামলী তোর দুলা ভাই একা বসে যা সাত দে ইতিহাসে কি দেখেছেন নাকি যে শিয়ালের কাছে মুরগি পোষা নিজে মুরগি টিকেছে হাজারো শালিদুলা ভাই অবৈধ সম্পর্কে লিপ্ত তার জন্য দাঁড়িয়ে গেছেন অধিকাংশ মা বাবা কেন তাকে যেতে দিল তাকে খাবার খেতে দিবে তার স্ত্রী অথবা তার শ্বশুর তাদের কি প্যারালাইজ নাকি কেন ওই ছোট শালিকাকে পাঠালো ও দেখেন গা ওই শালিকার পরে বিয়ে হয়েছে ওই শালিকা আজ গোপনে গোপনে কাঁদে হাই তোলা ভাই আমার কি সর্বনাশ না করেছে খোঁজ নিয়ে দেখবেন আপনি যদি কঠিন কাজ এরকম সিচুয়েশন মহিলা কানতে কানতে চলে যাচ্ছে আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাতু এসে বলছেন ও মুসা কি ব্যাপার মহিলা কেন কান্না করতে করতে যাচ্ছে আল্লাহ তলব করেছে আল্লাহ কি জানেন না জানেন এখন আমাদের একটা হাদিস শিক্ষা দিবে তার জন্য এই ব্যবস্থা তোমচে জি আরে জিবরাইল তোমাকে আমি কি দিয়ে বুঝাই ও যে কত বড় পাপ করেছে শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে জিবরাইল কি বলছে শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বলো তো কি পাপ তোমচে ও জেনা করেছে সূরা মায়দা 5 নম্বর 8 নম্বর 32 কেউ যদি এই পৃথিবীর বুকে একজনকে হত্যা করে বিশেষ কোনো কারণ ছাড়া তাহলে সমগ্র মানবজাতিকে কি করলো হত্যা করলো সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানকে হত্যা করেছে এই বাক্যটাই সোরা মাইদার বত্রিশ নম্বর আজটাই বুঝায় যে মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পৃক্ততা নাই যে সন্ত্রাস কখনো মুসলমান হতে পারে না আমরা জেনে কথা বলা ঠিক নয় সন্ত্রাসকে কবর দেওয়ার জন্য মুসলমানের জন্ম খাস করে আহরুল হাদিসের বুল্লুদার মুখের উপরে চলে যাবে তারপরে সন্ত্রাসকে দমন করে ছাড়বে ইনশাআল্লাহ এবার এ অবস্থা হচ্ছে দুই বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি করে এত দূর পর্যন্ত দিয়ে উপরটাকে উড়িয়ে দিতে হবে মেরে মানে দুটো পাপ করেছে দুটো শাস্তি কি মৃত্যুদণ্ড দুবার মৃত্যুদণ্ড শাস্তি হয় এই জন্য মুসাল্লাম বলছে ও জিবরাই তুমি কি জানো এই পাপ সে করেছে আচ্ছা জিবরাই তুমি বলতো এর চেয়ে কি বড় পাপ আছে জিবরাইকে প্রশ্ন করছে খুব ভালো করে কান লাগিয়ে শুনবেন তখন জিবরাম বলছে জি এর চেয়েও বড় ওই যে ইচ্ছে করে নামাজকে ত্যাগ করে আপনার ছেলে একটা বেশা মহিলার চেয়েও খারাপ এটা ব্যবচারী মহিলার চেয়ে খারাপ যদি হাইয়ারা সালা শুনে বাড়িতে বসে থাকে ওকে সালাতে দায় করতে যেতে হবে একটা প্রস্তুতিউট কল গালের চেয়েও সে খারাপ যে ইচ্ছে করে নামাজ ত্যাগ করে আজকে নামাজ আল্লাহ সাথে আমরা ডিসকানেক্টেড আজকে বাবরি মসজিদ চলে গিয়েছে হিন্দুদের হাতে যাইনি আমাকে অনেকে মিডিয়া বিভিন্ন মানুষ প্রশ্ন করে জিনিস আল্লাহ গিফট করে দিয়েছে মুসলমানকে দিয়ে দেখেন আজকে ফজর আপনার মসজিদে সলাত হয় না সলাত হয় না তো এই এই মসজিদ রাখার কি দরকার কারণ পাশে সলাত আপনাকে মানে পরিপূর্ণ মানুষকে আসতে হবে তবেই তো আপনি ধরবে না শুকুর আলী দুনিয়া হয়ে আপনি আল্লাহ সুবাহ তালা বিরাশি বার বললেন যা কি তুমি সালাত কায়েম করো তাহলে সলাদ আদায় না করে ব্যক্তি এটা পস্টিটিউট কল গালে চেয়েও নিকৃষ্ট এই কথা মাথায় রেখে আগামী দিনে ছেলেকে সচ্চার করবেন মেয়েকে সচ্চার করবেন সলাদ আদায় করার জন্য সলাদ হচ্ছে অ্যাডমিট কার্ড উইদাউট অ্যাডমিট কার্ড ইউ ক্যান নট এন্টার টু দা এক্সামিনেশন হল পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ছাড়া যেমন ঢোকা যায় না সলাদ ছাড়া আল্লাহর সাথে কোনো কথা বলা হবে না যার সলাদ নাই তার দিন নাই ইমনি উমার রাজি তো বলছে যার নামাজ নাই তার দিন নাই খালি পীরের মুরিদ হয়ে ইল্লাহ জিকির করে জান্নাতের রাস্তা ফেলেছেন এটাও একটা বিনা পুঁজির ব্যবসা কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়সারা জেলা বলে মোহাম্মদ মৃত্যু সজ্জায় সাহিত্য সেদিন তিনি মারা গিয়েছিলেন একটু সুস্থতা অনুভব করেছেন আল্লাহ সুসালাম দুজন সাহাবিক থেকে বলছে সাহাবিরা আমাকে নামাজ পড়তে নিয়েছিল যার আগের পরের সমস্ত গুণাকে মাফ করা হয়েছে আইসারা জেলা তারা বলছেন যে আল্লাহ রসুল যখন যাচ্ছিলেন তার পা দুটোকে মাটিতে ঠিকঠাক ফেলতে পারছিলেন না পা দুটো ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাচ্ছিল তারপরেও মোহাম্মদ সুসালাম সালাত করেছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার যদি মরার আগ পর্যন্ত সালাত লাগে কিসের পীর আপনার যে তার আপনাকে জিকির শিখায় সালাতে তালিম দেয় না কথাকে ভুল বুঝেন না কারণ সোলা তেমন একটা ইবাদত নিজেকে করতে হবে এর কোন বদল চলে না হজের সময় হয়ে গিয়েছে হজ করতে পারছেন না একজন ব্যক্তিকে তিন লক্ষ টাকা দিয়ে দেন ও হজ করলে আপনার হজ হয়ে যাবে জাকাতের টাকা হয়েছে এক কোটি টাকা অন্য কোন ভাইকে দিয়ে দেন সে জাকাত দিলে আপনার নামে হয়ে যাবে রামাদার মাছ আসছে এমন রোগগ্রস্ত যে রোগ সারা মুশকিল আপনি যদি ফিদিয়া দিয়ে দেন ভিকারি মিসকিনকে একটা সিয়াম পালন করা লাগবে না সব রোজা আপনার হয়ে যাবে কিন্তু সলাত দাঁড়িয়ে পড়তে হবে ক্ষমতা না থাকলে বসে পড়তে হবে ক্ষমতা না থাকলে শুয়ে পড়তে হবে পরিস্থিতি না থাকলে আপনাকে এই সরার মাধ্যমে সালাদ আদায় করতে হবে সলাদ আদায় করতে হবে যে কোনো মূল্যে সলাদ আদায় করতে হয় অজু করে পানি নেই তাই করতে হবে মাটি নেই খালি অবস্থা অবস্থায় সালাতে করতে হবে কিচ্ছু নেই প্যান্টে পায়খানা করে ফেলেছেন এখন উপায়ও নেই সলাতের টাইম চলে যাচ্ছে পায়খানা প্যান্টে থাকা অবস্থায় সালাতে তাই করতে হবে সলাতের কোনো মাপ নাই জনাব শুধু ইল্লাল্লাহ জিকির করে রাস্তা পার হওয়া যাবে না সালাত আপনাকে মরার আগ পর্যন্ত আদায় করতে হবে আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন ঘড়ি নাই জানেন না কট কি হচ্ছে আপনি আইডিয়া করে হলো আপনাকে সালাতে তাই করতে হবে সালাতের কোনো বিকল্প নেই সালাতে আদায় করতে হবে দুই নম্বরে লুকমান হাকিম তার ছেলেকে বললেন ও আমর মারুফ ভালো কাজের কথা মানুষকে বলো ভালো কাজের কথা মানুষকে বলতে হবে ভালো কাজ মানে নামাজের পরে ফরজ সরাতের পরে যদি কেউ আয়তুল কুরসি পাঠ করে সে জান্নাতে যাবে এখনো যায়নি কেন মরেনি তাই মরলে জান্নাত কেউ যদি সকাল বেলায় ফজরের পর কেউ যদি ফজর সলাত আদায় করার পর সৈয়দুল ইস্তেফার পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত কেউ যদি রাত্রিবেলা শোয়ার সময় শোয়ার আগে সোরা মুল পড়ে সে মারা গেলে কবরে আজাব হবে না কোন ব্যক্তি যদি মুয়াজ্জিনের আজান শুনে মুয়াজ্জিন যা বললো তাই বলল দরুদে ইব্রাহিম পড়ল তারপরে বিশেষ দোয়া যেটা রয়েছে আল্লাহ আব্বা হাজির দাওয়াতি তাম্মা এই দোয়াটা পড়লো রসুল সাল্লাম বলছে ওকে জান্নাতে নিয়ে যাও আমার জিম্মেদারি এই কথা মানুষকে বলতে হবে যা থেকে বলতে হবে ভালো কাজ মানুষকে করার জন্য বলতে হবে ভালো কাজের আদেশ আপনাকে দিতে হবে আর তারপরে লুকমানে কিন্তু ছেলেকে বললে আনিল মুনকার বেটা অন্যায় কাজ থেকে জাতিকে বাঁচা হুজুর এবারে বিপদ এতক্ষণ ঠিক ছিল সত্য কথা মানুষকে বলা বিপদ কারণ মানুষের জীবনটাই উল্টা ও স্রোতটা চলে উল্টা কেন হজ করে এসেছেন একবারে ফুলের মতো পবিত্র আপনার জীবন ফুলের মতো পবিত্র আপনার প্যান্টটা নিচে আপনার লুঙ্গিটা নিচে আপনার জুমকটা নিচে ওই অংশটুকু জাহান নামে যাবে হাদিস মুসলিম শরীফ ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই নম্বর হাদিস তাহার কাজে লাগলো না দান কাজে লাগলো না হজ কাজে লাগলো না এটা সিস্টেম এটা সিস্টেম এই অন্যায় কাজ দেখলে জাতির সামনে প্রকাশ করতে হবে বলতে হবে আপনি পঞ্চায়েত প্রধান হয়েছেন নেতা হয়েছেন আলহামদুলিল্লাহ উমারের মতো নেতা হন উমার বলছে এই মদিনার কোন অলিতে গলিতে যদি একটা কুকুর না খেয়ে মরে আমি উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এরকম নেতা হতে হবে জনদরদী নেতা হতে হবে অন্যায় দেখলে সমাজ সমাজে এগিয়ে আসতে হবে যেমন আজকে এই মাহফিলকে বাধা দেওয়ার চেষ্টা বহু মানুষ করেছে কিন্তু ভাই সাহেব যেটা বললেন আমাদের সভাপতি সাহেব যেটা বললেন আলহামদুলিল্লাহ এইভাবে নেতাদেরকে এগিয়ে আসতে হবে এটা আছে নেতাদের দায়িত্ব এদেশের মাটিতে কোরআনের কথা হবে এদেশের মাটিতে হাদিসের কথা হবে তার সুব্যবস্থা করে দিলে যত নেকি সব পাবে তত নেকি সেই নেতারা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে কে আল্লাহ সুবাহ আপনাকে মরতে হবে জনাব সবাইকে মরে যেতে হবে সংসদে বাহাদুরি তিন দিনের তারপরে একদিন আপনার ফাইনাল ডেস্টিনেশন খবর খবরে জবাব দিয়ে করতে হবে ওখানে কোনো নেতা নেত্রী চলবে না ওখানে কিছু চলবে না তাই যতদিন বেঁচে আছেন জাতির জন্য ভালো কাজ আপনাকে করে যেতে হবে এরকম কাজ আপনাকে করতে হবে একটু খেয়াল করুন উমার রাজি আল্লাহ বসে আছেন ফজরের সালাত আদায় করে দেখছেন আবু বকর সিদ্দিক তখন খলিফা উনি নেতা অন্ত জাহানের নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফজরের সালাত আদায় করার পর কোথায় চলে যায় উমার বলছে ব্যাপার কি কোথায় চলে যায় ওকে পাইলো মাঝে মধ্যে উনি ভাবলেন যা একদিন ওনার সাথে সাথে একটা বাড়িতে প্রবেশ করলেন কিছুক্ষণ বাইরে ওয়েট করার পর বাড়ি থেকে ফিরে এসে যখন উমার রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন উমারকে উমার জিজ্ঞাসা করলো এই বাড়িতে কে আসে তো যে একজন লোক আসে তো সে কি করতে আসে আমি অন্ধ মানুষ সকাল বেলার কাজ আমাকে করে দিতে আসে আপনার সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে মানে আপনি কি আমার চেয়ে বড় নাকি হ্যাঁ আপনি কি আমার চেয়ে বলো যে বৃক্ষে যত ফল থাকে ওই বৃক্ষ তত নিচুতে ঝুঁকে আপনি খোলা কলসি আপনার মধ্যে কিচ্ছু নাই তাই এত অহংকার অহংকার কার সাথে আল্লাহ সুবহানাহু চাদর হচ্ছে অহংকার কেউ তেনে টাইটানি করবে না তার কাছে জনগণের কেউ যদি মাল আসে সেই মালকে পুংখানুপুংকু জাতি সামনে পুজে দিতে হবে শুনুন তায়যত বলে জান্নাত পাওয়া যাবে না যদি আপনি বাসের ভাড়া দিতে পণ্যবোধ করেন একটা বাসের যে সুপারভাইজার তাকে চড় দিয়েছেন এই পাপ কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ করবে না কেন ওর কাছে মাপ চাইতে হবে কিসের এত মাহাদুরি যখন ভিসার জন্য মানে এখানে আসার জন্য ইমিগ্রেশন অফিসে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি আসলেন ওদের পাসপোর্টের কালারটা একটু অন্য তো সবাই ওদের পাসপোর্টটা দেখছে কি ব্যাপার তো পরে বললো যে যারা স্পেশাল মানুষ তাদেরকে এই পাসপোর্ট দেওয়া হয় তো এবার ওরা ভুলে ফর্ম ফিল করেছে মানে ওরা কিন্তু রাজশাহীতে আসছে ওই দুজন কেউ হয়তো আত্মীয় আছে কিংবা এখানে জব করে ইন্ডিয়ান হাই কমিশনারের লোক তো ভুলে ফর্ম ফিল করেছে যে এদেশ থেকে ও দেখে যাচ্ছে অথচ আসছে এই দিকে তো এবার যে যিনি ফর্ম ফিল করেন তিনি বলছে স্যার এটা ভুল হয়েছে আর যাবেন কোথায় ভাই কি কথা মনে হচ্ছে আল্লাহ একবারে ফেরেস্তা নিযুক্ত করেছে বুঝে আপ লোক কাহা থা মেখু দিয়া ভারুকে আপনার পাতা হ্যাঁ আবি আপনার নকলি সে নিকাল সাক্ত হ্যাঁ তুমি কোথায় ছিলে এক্ষুনি তোমার চাকরি থেকে ডিলিট করে দিতে পারে আমি ওর বাহাদুরিটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহাদুরি দেখছি হায় আল্লাহ তুই যদি মরে যাস মরার সময় তোর হাতখানা যদি পিঠের তলে পড়ে যায় পর্যন্ত তোর হাতখানা কেমন ঠিক না আপনাকে কাফোনা করে আপনার বাড়ির লোক নিয়ে গিয়েছে একটু ওই কবরে রাখতে গিয়ে হাতটা একটু পিঠের তলে পড়ে গিয়েছে কেয়ামত পর্যন্ত হাত নড়াতে পারবেন কিসের বাহাদুরি আপনার ক্ষমতা রয়েছে ক্ষমতা ফেরেও রয়েছিল ফেরাউন আপনিও টিকতে পারবেন না আপনার ভালো কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং যতদিন হায়াত রয়েছে অতদিন ভালো কাজ আপনি জাতির জন্য করে যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে সুশীতল ছায় দিয়ে দেবে এদেশের বাংলাদেশের মতো মাটিতে তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করা হয় বহু প্রোগ্রাম আমরা দেখেছি ইন্টারনেটের মাধ্যমে যে প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া হচ্ছে হক কথা বলছে তার মাইককে কেড়ে নেওয়া হয় আল্লাহর বাণী প্রচার করতে দেয় না অথচ গোটা পৃথিবী জানে বাংলাদেশ একটা ইসলামিক দেশ অথচ এদেশের মতো নাস্তিক পৃথিবীর হয়তো কোনো দেশে আছে কিনা আল্লাহ আলম এত নাস্তিকে জন্ম নেয় কি করে যে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের মুখে তাও হিদ সে দেখে চলে কি করে আপনাদের লজ্জা হওয়ার দরকার এই দেশকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য মানুষ প্রস্তুত প্রস্তুত হওয়ার চেষ্টা করছে আপনাদেরকে শক্ত হাতে এগুলোকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে লুকমানে কিন্তু ছেলেকে বললেন অনহারি মুলকার অন্যায় কাজ থেকে জাতিকে বাঁচাতে হবে অন্যায় কাজ থেকে জাতিকে বাঁচাতে হবে অন্যায় কাজ যেন সমাজে চলবে এই অন্যায় কাজের বিরোধিতা করতে হবে আমি যখন বক্তৃতা শুরু করি তার আগে উনি মূল্যবান কথা বলছিলেন সম্ভবত আপনি ছিলেন মনে হয় উনি বললেন না কোন অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে হাদিস বোখারির খুব গুরুত্বপূর্ণ হাদিস কোন অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে আপনি মানুষ কোন নেতা নেত্রী যদি এদেশে তফসিরুল কুরান মাহবিল বন্ধ করে আপনি যদি ওইখানে উপস্থিত থাকেন আপনার ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে কিলিয়ে পেরে ফেলেন সেই কাজ করলো কি করে এই বুখারি হাদিস আপনাকে মেনে চলতে হবে এরপরে রসুল সাল্লাম বললেন ফাইল্লা মেয়াস্তাতে যদি ক্ষমতা না হয় বক্তৃতার মাধ্যমে যা থেকে সতর্ক করো যদি তাও না পারো তাহলে তোমাকে ওই কাজ থেকে ঘৃণা করে অন্তরে ঘৃণা পয়দা করতে হবে এবং কি করে এটাকে আপ্রুভ ফ্রম সোসাইটি করা যায় তার চিন্তাধারা করতে হবে অনলাইন থেকে বাধা দেওয়া খুব কঠিন কাজ খুব কঠিন কাজ কারণ ওদের বক্তারা ব্যবসা করছে করছে না এখন আমি বলতে গেলে বলবে বক্তার বিরুদ্ধে কি বোধ করে মানুষ বলবে মানুষ বলা কি বোধ করে কিন্তু রসুল সাহায্য এই বকটাকে চিনিয়ে দিয়েছেন আমাদেরকে তারা কারা আল্লাহ রসুল বলছেন এক শ্রেণী মানুষকে এত বেশি ভয় পায় দাজ্জালকে অত বেশি ভয় পায় না সাহাবিরা বলছে কি বলেন আপনি বলেছেন দাজ্জাল সবচেয়ে খতরনাক ফিত না আর আপনি আজকে বলছেন এক মানুষকে এত বেশি ভয় পান দাজ্জালকে ভয় পান না ব্যাপারটা কি আল্লাহ রসুল তখন মোহাম্মদ সাল্লাম বললেন হে দুনিয়াবাসী শুনে রাখো তারা আছে দুনিয়া ভিয়া আলেম দুনিয়া ভি আলিম হাদিস মুস্তাদ আহমেদ একুশ হাজার ছশো এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলে আপনি বিধায় বিধানতের মধ্যে লিপ্ত রয়েছেন শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন তামিল যে নাকি রোগ সারে এটা ভাবছেন আপনি কত অসহায় আপনি এই অসত্য থেকে আপনাকে আমাকে দূরে রাখতে হবে কেননা রসুল সরেশ্রম আপনাকে যে দিন দিয়েছে। এটাই একমাত্র মুক্তির পথ বাদবাকি পৃথিবীতে আর কোন মুক্তির পথ নাই এখান থেকে আপনাকে আমাকে তুলে হঠতে হবে নইলে কিন্তু থাকার জায়গা কোথায় যার নামে অতএব হক কথাকে হক ভাবে বলতে হবে পেছনে কে থাকলো সাইডে কে থাকলো এটা দেখার সময় নেই এটা দেখার সময় নেই কোরআনের বাড়ি গোটা পৃথিবীর বুকে ছড়াচ্ছে আমি ভাবছিলাম যে ইমাম মাহাদি যদি আসেন আল্লাহ আলম কবে আসবে ইমাম মাহাদি যদি আসে মুসলমানরা তার সাথে জয়েন করবে না তো আমি ভাবছি এরা কোন মুসলমান হানাফি সাফি মালিকি খারেজি ফুলতলি সর্ষিনা চরমনাই ভাই মুসলমানের মধ্যে তো এত দল তাই না এত দল তো তো মুসলমানের মধ্যে যদি এত দল হয় তো কার অনুসরণ করবে তখন একটু গবেষণা করতে লাগলাম যে আমেরিকা থেকে শুরু করে গোটা পৃথিবীর বুকে মানুষ কিন্তু সঠিক দিন ইসলামকে মেনে চলছে ইন্টারনেটের মাধ্যমে আপনি আর আমি গুতাগুতি করি বসে তালাকের ফটো নিয়ে মারামারি করি আমি জোরে বলতে আমি আসতে বলতে হবে বলার করে মসজিদ ভাগ করি করি না আর ফেসবুককে আবিষ্কার করেছে মার্ক জুকার বাগ আপনার এখানে বসে নাটোরে বসে মাহফিল করছি এ গোটা পৃথিবী থেকে এই প্রোগ্রামটাকে দেখছে এই ফেসবুকটা তৈরি করেছেন এটা খ্রিস্টান লোক এই খ্রিস্টানের মাধ্যমে আল্লাহ দিনকে প্রচার করাচ্ছেন ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন কি দিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে কোন পৃথিবী থেকে লজ্জা হয় যে দেশে ডক্টর জাকির নাইকে আসা নিষেধ ওই দেশে আবার আমাদের দেশের কুলাঙ্গা সোনু নিগম যে আজানের বিরুদ্ধে কথা বলে তাকে নিয়ে এসে বিপিএল উদ্বোধন করা হয় যে বলে আমি হিন্দু মানুষ কেন আমাকে আদান শুনে থাকতে হবে সেই লোককে এদেশে নিয়ে আসা হয় সালমান খানকে নিয়ে আসা হয় ক্যাটরিনা কাই পুলঙ্গ নারীকে নিয়ে আসা হয় অথচ দিন ইসলাম প্রচারক একজন ব্যক্তিকে আসতে দেওয়া হয় না কোথায় আছেন আপনি অনহানিল মুনকার খুব কঠিন কাজ এর পরের বাক্যটা লুকমানে ছেলেকে বলছে অসবির আলামা সাবাক বেটা এখন জাতি তোমার পিঠের চামড়া তুলবে নেতারা তোমাকে সাইজ করবে এখন তুমি ধৈর্য ধারণ করো এখন তুমি ধৈর্য ধারণ করো আজকে যারা বাধা দিয়েছে তারা হিন্দু নয় তারা নয় তারা খ্রিস্টান তারা মুসলমান মুসলমান অথচ মুসলমানের ভাই আজকে আজকে একটা কালকে রাত্রিবেলায় কালকে ঢুকেছি রাজশাহীতে ছিলাম তো বসে বসে কবিতা লিখলাম আমার কবিতা বহু পাবেনি ইন্টারনেটে তো আলেমদের মাঝে ঐক্য চাই কবিতা লিখতে গিয়ে ওখানে লিখছি যে চোরে চোরে মিল আছে একটা কুলি আরেকটা কুলি কুলির বোঝা নিয়ে দেখবেন মারামারি করলো বেলা একসাথে খাবার খাই একজন ডাক্তার আরেকজন ডাক্তারের বিরোধিতা করলো পাশে মিল আছে একজন নেতা এক্স কোম্পানির আরেকজন নেতা ওয়াই কোম্পানির ওরা যতই মারামারি করুক পর্দার ওই দিকে পেছনে কিন্তু দুলা ভাই খুব ভালো সম্পর্ক যত গুতাগুতি আলেনদের মধ্যে অথচ সিলেবাস একটা কোরআন হাদিস শিক্ষক একজন মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এত ভাগ কেন নিজের মন মোরা ফতোয়া দিতে ব্যস্ত কেউ বলছে হরিণ দিয়ে জান্নাত যাবে কেউ বলছে যে আপনার এর মধ্যে জাহাজ আসবে আপনাকে নিতে বাংলার মধ্যে জাহাজ চলবে মানুষের কি কোথায় নেমে গেছে আমরা এর জন্য হর কথা বলতে হবে জান যে আপনার পিঠে চামড়া বললেও আপনাকে সাহায্য করবে কে আল্লাহ আজকে আল্লাহর উপরে সাহায্য আমাদের উঠে গিয়েছে আল্লাহর কাছ থেকে সাহায্য উঠে গিয়েছে আমাদের চেয়ে একটা কাফের ওর ইমান ভালো ছিল কেমন যখন কাবাকে ধ্বংস করতে আসছে আবরাহা মনে পড়ে আমরা ধ্বংস করতে আসছে এবার আব্দুল মুতালিবের কিছু উঠকে আজকে দেওয়া হয়েছে আব্দুল মুতালিব গিয়ে বলছে এই শোনো উঠ আমার দিয়ে দাও আমরা বলছে ভাবছিলাম তুমি কুরাইশ গোত্রের মানুষ আমি আল্লাহর ঘর ধ্বংস করতে গেছি তুমি ওই বিষয়ে সলা পরামর্শ করবে তুমি দেখছি বুদ্ধিমান মানুষটা তো উট ক টাকা দাম এ নিয়ে তুমি ব্যতি ব্যস্ত হলে আমি কাবার ধ্বংস করতে গেছি তার তোমার উট নিয়ে পড়লো তুমি উনি বলেছিলেন শোনম উটের মালিক আমি যদি আমার একটা উটের কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না আর কাবার মালিক আল্লাহ আর লাইন দেখবে তোমাকে তুমি যাও দেখেন এটা কাফের বেঈমান যাদের মধ্যে ইমান নেই তাদের ইমানটা কত আমাদের সবচেয়ে ভালো ছিল কিন্তু আজকে আমাদের নাই কে বলল কুল্লু সাইন হালিক সত্তা ব্যতীত ওই আল্লাহ আজকে নাই ওই আল্লাহর কাছে খালি দোয়া করার ঘাটতি আমাদের তাই খালি দোয়াটা করি না তাই শুধু যদি দোয়াটা করতাম তাহলে আমাদের পৃথিবীটা খুব সুন্দর হয়ে যেত তাই তো লোকমান একজন ছেলেকে বলছে অসমির আলামা সাবাক এখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য ধারণ না করলে তুমি দাওয়াতের কাজ করতে পারবে না দাওয়াতের কাজ খুবই কঠিন কারণ মানুষ উল্টো আছে সারা জীবন আপনার আলেম ফতোয়া দিয়ে আসলো যে বিড়ি খাওয়া মাকরু জর্দা খাওয়া মাকরু যেখানে সুস্পষ্ট হাদি খেতে হারাম তারপরে অবস্থা সব ভাগ করে নিয়েছে আমরা হানাফি সাফি মালিকি খারেছি ভাগ করে নিয়ে সবার আলাদা ভাগ তো রাস্তায় যে মেয়েগুলা লিপস্টিক দিয়ে চলে ওগুলো কি সব চন্ডিদাসের মেয়ে নাকি ওগুলো কি চন্ডী দেশের মেয়েকে এ দেশে চলে আপনার বেশ তারপরে আরো কত কি আছে চলে না উনি তো বললেন আসলে আছে কি সুদ সুদ ঘুষের কোম্পানির নাম করেন দেশের কি আছে কোম্পানি হ্যাঁ আশা আহারে আশা আশা গ্রামীণ একটা আজব দেশে আপনারা বসবাস করেন আমরাও বসবাস করি যেতেছে মানুষ সুদের উপরে কাজ করে নোবেল পুরস্কার পায় হাই আল্লাহ আমাদের দেশে নারী দর্শন করলে তাকে একবার ট্রফি দেওয়া হয় কাপ দেওয়া হয় ইউক দিন এ গুড জব তুমি ভালো কাজ করেছ কোথায় বসবাস করি হাদিস বলেছেন আপনার গায়ের মধ্যে রক্ত গরম হয়ে যাবে আবু দাউদ তিরমিজির হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা দা সুদ খেলে সৌ পাপ হয় তার মধ্যে সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে রেপ করা কি ভাবছেন আপনি সেটেলমেন্ট অফিসে চাকরি করে জনাব গায়ে মাখেন না হক কথা বলতে হবে তুমি আমি আপনাকে পরোয়া করি না কেন সূরা নিমর সোলোমতি আয়াত নম্বর 160 আল্লাহ আপনাকে সাহায্য করবে যদি মারাও যায় তো ভাবব জিহাদের জন্য মরছি ঠিক কারণ আপনাকে বুঝতে হবে আপনি এখন বুঝতে পাচ্ছেন না আপনি বুঝতে পারছেন না ধরেন আপনি পর্দা ধারে একটা বাচ্চা আপনি দাঁড়িয়ে সুন্দর সিনারিকে ক্যাপচার করছেন মোবাইলে এর মধ্যে একটা বাচ্চা যদি যায় ধরবেন কি ধরবেন না পড়লে মনে যাবে তো এখন যদি আপনি মনে করেন যে ও পড়ছে তো আমার কি ছেলেটা পড়লো মরে গেল ওর বাবা এসে বলছে কি ব্যাপার ভাই আপনার বিবেক বুদ্ধি নাই আপনি কেন ওই বাচ্চাটাকে বাঁচালেন না তো আপনি যদি বলেন যে আই এম দ্য এনজিং আই এম এনজিং দ্য বিউটি অফ দ্য নেচার আমি এই প্রকৃতিক সুন্দর অবলীলায় মত্ত হয়ে গিয়েছিলাম আমি আপনার বাচ্চাকে কেন ঠেকাবো তো আপনি অপরাধ না করলে লোকটা আপনাকে পিটবে কি পিটবে না মারবে না যে কত বড় বেকুম লোক রে আমার বাচ্চারা মারা গেল আপনি এই দিক দিয়ে বাচ্চা আছেন তাই আপনাকে আমি শিক্ষা দিতে চাইছি আমি বলতে চাইছি এই টাকা খেলে ইবাদত করলে ইবাদত কবুল হবে না দলিল আপনাকে দিয়ে দিব আমি একটু খেয়াল করুন যারা এই ধরনের অফিসে চাকরি করে এই সব ব্রাঞ্চের সাথে যুক্ত এরাও এক সময় হজ করে কর কি করে না কিন্তু খেয়াল করে দেখবেন এরা যখন হজ করে হজ করার সময় বাপের জনু বিক্রি করে ও নিজেও বুঝে টাকা হারা মেদে ইবাদ চলবে না ওর বাপের প্রতি ওর আস্থা রয়েছে ওই টাকাতে হজ করে আর খেয়ে যায় হারাম টাকা হবে কবুল আল্লাহর সাথেও বাট পারি হচ্ছে না তাই কিনা সারা জীবন এই কাজ করে গেল আপনাকে আমি লক্ষ হাদিস হাজারো হাদিস শোনাতে পারি যেখানে পানবিড়ি জর্দা গুল সিগারেট সব হারাম এই ধরনের আশা হারাম এই ধরনের যত কোম্পানি রয়েছে সেটেলমেন্ট হচ্ছে সব হারাম আপনি আমাকে বললে আপনাকে আমি হাজার হাজার হাতে শোনাতে পারি এই আসন কয়েকটা আপনার ইমাম সিগারেট খাওয়াকে জায়জ বলে দিয়েছে আমি তার হয়ে বাংলাদেশের মানুষ এই বড় বড় দাঁড়িয়ে দেখেও সিগারেট খাই গো একটু খারাপ লাগে না দেখেন না দেখেন না পান খাওয়াকে তো অপরাধী মনে করেন আপনি খেতে বসেছেন তো খাওয়ার সময় একটা হাড় কিংবা একটা নরম মাংস যে মাংসটা আপনার ছেলের খুব পছন্দ এটা খেতে বসে আপনার ছেলে পাশে বসেছে মাংসটা আপনার পাতে পড়ে গিয়েছে আপনি কি মাংসটা খাবেন না ছেলেকে দেবেন কেন দিবেন ও আপনার কলিজার টুকরা ও পছন্দ করে আপনি বাবা হিসেবে জানেন তাই তাই না তো সিকারেট খানে একটা দিয়েছেন নাকি কেন হারাম না তো খারাপ জিনিস না তো ভালো জিনিস তো দিবেন দিন একটা দিস না মানবতার মাধ্যমে হারাম হাদিস তো আছে আচ্ছা আপনি আপনার এলাকার এক শুকুর আলিকে দেখেছেন মানে যে খালে জুমায় নামাজ পড়ে তো ওকে ডেকে মসজিদে একটা জেনারেল মিটিং হয় না চট করে বলছে ভাই এখানে একটা গোল্ডি খামতো এখানে ওকে যদি এক কোটি টাকা দেন মসজিদের মধ্যে খাবে কিন্তু ওকে যদি বলা হয় ভাই বাথরুমে খাই তো আমার পায়খানে হয় ঠিক না বাথরুমে ঢোকার সময় কি কার থেকে পানা চান শয়তান থেকে বাথরুম শয়তানের ঘর শয়তানের ঘরে শয়তানের জিনিস খাওয়া যায় আল্লাহর ঘরে হারাম জিনিস খাওয়া যায় না অতএব এটা হারাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর সাঁত্রিশ লক্ষ মানুষ মারা যায় এই পান বিড়ি জলটা গুল সিগারেট খাওয়ার জন্য আদে শুনবেন শুনেন আর রাদিয়াল্লাহু তাআলা উমাকল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ কুল্লু খামরিন হারামুন প্রত্যেকটা নেশাদার বস্তু হারাম আর কি নিবেন কুল্লু বলেছেন কুল্লু মানে অং সব যার মধ্যে নেশা হয়েছে তাই হারাম তাকে টেক করতে হবে আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা উমাকল কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম আবহুরাত রামু বলেন রসূদ সাহসাল্লাম বলেছেন লায়দ খনুলুল জান্নাত আল্লাহ হামুন ওই গোস্ত জান্নাতে যাবে নাম দেহ না ওই গোস্ত জান্নাতে যাবে না গুলিয়ামী হারাম যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে যে গোস্ত সেটেলমেন্ট অফিসে টাকা দিয়ে গড়ে উঠেছে ওই দেহ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন। আমার কিছু করার নাই হাদিস বলছি তার বাংলা অনুবাদ করছে আনাবিদার আমি দাদা জিল্লাত রহনমান

মদমিনুল খামরিন নিয়মিত জর্দা বাবা বাবা না ইয়াবা ইয়াবা গুটকা খৈনি এই ধরনের যত ফেন্সিডিল যা কিছু রয়েছে সব হারাম এইগুলা খেয়ে ইবাদত কবুল হবে না যদিও আপনার আলেম আপনাকে বলছে মাকরু ওই আলেম একদিন বলবে আই এম সরি কি আমাদের মাঠে বলবে আই এম সরি আর কিছু কাজে লাগবে দুই রাজুল নিশ্চয়ই পুরুষের বেশ নারী জান্নাতে যাবে না বাংলাদেশের মহিলারা জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে চুল কেটে ছোটো করে ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দেয় আরে ভাই পেছন থেকে তো বুঝাই যায় না যে ছেলে কে যে মেয়ে এটা বুঝাই যায় না বুঝা যায় এই শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না এই শ্রেণীর মহিলারা একটা মহিলা বারমুন্ডা বুঝেন তো বারমুন্ডা আমরা যে টাকরুর উপরে প্যান্ট পরে আর একটু উপরে এরকম একটা প্যান্ট মোটা সোটা একটা মেয়ে আর একটা টি শার্ট পরে রাস্তা দিয়ে চলছে ইভিনিং ওয়াক করছে ইভিনিং ওয়াক মাস্টার চাকরি পেয়েছে তা আমি দেখলাম আল্লাহ যদি পাথর ফেলে তো ও তো মোর বলতো আমরাও বলি তো একটু নসিহত করা যাক তো মহিলাকে দেখে বললাম যে তোমার এই পোশাকটা পরা ঠিক হয়নি এই তোমার চয়েসটা রং এটা গ্রাম 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 গ্রামে আসলে গ্রামের মতো চলবে এই মহিলার এক দুটো উত্তর হওয়া উচিত ছিল এক ঠিক আছে আগামী দিন থেকে পোশাক চেঞ্জ করবো অথবা সোজা উত্তর যে কোনো একটা উচিত ছিল কিন্তু তার কাছ থেকে একটা অদ্ভুত উত্তর পেলাম আমাকে বলছে ডু ইউ নো মাই কোয়ালিফিকেশন আপনি আমার যোগ্যতা কি বাবা পোশাকের সাথে যোগ্যতা মানে কেমন লাগলো তো ভাবলাম ও হো যত বেশি শিক্ষিত তত কম পোশাক তো আলহামদুলিল্লাহ পিএইচডি করেনি আলহামদুলিল্লাহ পিএইচডি করেনি তারপরে মহিলাকে আমি বললাম ডু ইউ নো দ্য ডগস কুকুর চেনো কুকুর তো ও মহিলা আমাকে বলছে আপনি কুকুর বলে গালি দিলেন কেন বলছে না দিন এখন আমি বলেছি চিনো কিনা প্রত্যন্তরা আমাকে বলছে আপনার স্ত্রীকে আপনি বুরকা পরান কিংবা তাবু পরান তাবু বুঝেন কি যার উপরে বসে আছেন চট তাবু কেউ যদি ইসলামকে নিয়ে কটুক্তি করে সে মুসলমান থাকে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখতে পারেননি এটা ভিন্ন কারোর দাড়ি যদি দেখে যদি কটুক্তি করেন তা আপনি মুসলমান নয় ভালো করে বুঝবেন দাড়ি রাখতে পারেন এটা আপনার ঘাটতি কিন্তু অন্য একজন দাড়ি রেখে যারা আপনি দেখবেন এত সুন্দর চেহারা নায়কের মতো ছেলে গো তুমি দাড়ি রেখে কি করেছো আপনি মুসলমান নয় আবার গাধ হয়ে আপনাকে আর সাধু লাইলে পড়তে হবে বুঝতে পারছে তো মহিলা কটুক্তি করে নিল বোরকা কিনে এমন মহিলাকে বললাম দ্য ডগ ইজ মোর মডার্ন দ্যান ইউ বিকজ মানে ইংরেজি অনার্স করেছে তো মহিলা তো যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে তার মানে দ্য ডগ ইজ মোর মডার্ন দেন ইউ বিকজ ইউ আর সামথিং ডগ আর নাথিং এ মহিলা শোনো একটা করিতম আছে বেশি মর্ডার্ন কারণ কুকুর তো কিছুই পরে নাই তুমি তো কিছু পরে আছো বুঝতে পারিনি মানে যত ছোট তত মডার্ন কুকুর কিছু পরে নাই কুকুর এক নম্বরে মডার্ন তারপরে দুই নম্বর মুসলমানের বাচ্চা এক মহিলা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে তো এখন দেখবেন একবারে পায়ের গোড়ালি থেকে শুরু করে এত দূর পর্যন্ত ছেঁড়া প্যান্ট পাওয়া যায় প্যান্ট দেখেন মহিলার ওপরে তো মাঝে মধ্যে ভাবি যে প্যান্টগুলো কোম্পানি তৈরি করে কি করে আমি ডিসকভার করেছি হয়তো ভালো প্যান্ট তৈরি করে আট দশটা কুকুর লাগিয়ে দেয় ছেঁড়ার জন্য নাহলে মেশিনে ছিঁড়লেও তো ডিজাইন হয় এ ছেঁড়ার তো ডিজাইন থাকে না মানে দেখেন না দেখেন না খেয়াল করেনি আল্লাহ অভাব নেই আর এখন তো বিনা রাস্তা বেরিয়ে গেছে টিকটক মিউজিক্যালি ভিডিও এমন কোন মামলা যে তাদের বক্তৃতাকে নিয়ে আপনার আমার ঘরে মেয়েরা টিকটক ভিডিও বানাচ্ছে সবচেয়ে বেহায়া দেখছি বাংলাদেশের মহিলারা বেশিরভাগ আপনি খেয়াল করে দেখবেন টিকটক বুঝেন না এগুলো টিকটক মিউজিক্যালিতে দেখবেন সব ভালো ভালো আলেমদের থেকে নিয়ে তুচ্ছ করছে দেহ দেখে ইনকাম করে খাচ্ছে আরে যে মহিলা খারাপ কলগাল গাল ও তো ইনকাম করে আর আপনার মেয়ে এমবি নিজের পকেট দিয়ে টাকা কিনে ও আবার নিজের শরীর দেখায় তো এরকম না ছেঁড়া প্যান্ট পরে একজন মহিলা ক্যাপশন দিয়েছে দিস ইজ দ্য ফ্যাশন অফ টু থাউজেন্ড সিক্সটিন এটা আছে দু ষোলো সালের ফ্যাশন তো মুসলমানরা কমেন্ট করছে মুসলমানের ছেলেরা বুঝে মাসাল্লাহ ওর বাপ চোদ্দ গোষ্ঠীও জানে যে কোথায় সোমান আল্লাহ কোথায় মা মাসাল্লাহ কোথায় ইন্দালিল্লা বলতে হয় সে মাসাল্লাহ চলবে গো কে বলছে আউটস্ট্যান্ডিং ফ্যাবুলাস মাইন্ড ব্লগিং কত ভাষা তো ভাবলাম যে এ ধরনের মহিলাকে সাইজ করতে হবে তা আমি লিখলাম হোয়াট ইজ দিস এটা কি তো বলছে লুক অ্যাট দ্য ক্যাপশন মানে ওর বলার কায়দা নাই বলছে উপরে দেখেন লেখা আছে আমি তো জানি কি লেখা আছে তো এই জন্য আমি ভাবলাম এখন আর ইংরেজিতে বলবো না যাতে বাংলায় লিখি যাতে সবাই বুঝতে পারে তার আমি ওখানে লিখলাম যে নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম কারণ লিখেছি ওই যদি দেখানোটা ফ্যাশনই হয় তো একজন একজন ব্যক্তিকে রেপ করলো তার মানে শীতের রাত্রি তো গরম ধরলো ব্যক্তি আর কিছুই করলো না এরকম কলেঙ্গার আছে ভাই আল্লাহ রসুল এদেরকে বললেন এরা জানাতে যাবে না অপরাধী শ্বশুর বললেন মহিলারা পরে থাকবে আর আতুন উলঙ্গ পোশাক মাইল এতুন অলমামিলাত রাস্তা দেয়া মন করে হাঁটবে হাঁটার মাধ্যমে যুবকদেরকে দাওয়াত দিবে জানি না মহিলারা কোন দিকে আছে তবে বলছি আপনি একটু মিলিয়ে দেখবেন হতেও পারে না হতে পারে তবে হওয়ার চান্স নিরানব্বই পারছেন জি আজকে আপনার বিটি এইখানে এসেছে বক্তৃতা শুনতে ও বাড়িতে যে পোশাক পরেছিল ওই পোশাক পরে এসেছে সুন্দর করে সেজেছি এই আজকে যদিও ঠান্ডা নেই রাত্রিবেলায় ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মুখ থেকে ফ্রেশ করে সাবান দিয়ে ধুয়ে মুখে লাগিয়েছে। লাগায়নি কেউ কেউ হয়তোবা খোপায় আপনার রজনীগন্ধা ফুল এটেছে আজকে তো প্রোগ্রামের দিন আজকে সাজলো কেন ওর মা সরাত নাকি আজকে জি কথা বলছেন না ও কাকে দেখাতে আসলো ও সাজসজ্জা দেব ও স্বামী অন্যদের জন্য দেখানো হারাম ও এত সাজলো কেন এত সোজে আপনার যদি মেয়ে এসে থাকে তাকে নুছেদ করবেন মা তোমার সৌন্দর্য শুধু মাত্র তোমার স্বামীর জন্য পার করার জন্য নয় এদের কথা রুসুল শাহ সাল্লাম বললেন এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধও পাবে না এখন সায় রাম ও জান্নাত রসুল জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় আল্লা রসুল বলছেন চল্লিশ বছরের দূরের রাস্তা থেকে কত দূরে আপনার মেয়ে থাকবে চিন্তা করুন তিন নম্বরে রসুল বললেন যাবে না টিভিতে দায়ুষ রাত টিভি সিরিয়াল চলে যার বাড়ির বউ বিটি পর্দা করে না যার বাড়িতে বেহা পোনার সুযোগ দেওয়া রয়েছে যার বাড়িতে মেহমান গেলে আপনার স্ত্রী খেতে দেয় আপনার মেয়ে খেতে দেয় এরা হচ্ছে সব সাহাবিরা বুঝতে পারলেন না দায়ুস কি জিনিস তখন মোহাম্মদ বললেন আর দায়ুস আল্লাহ জি কুফিয়া হালাল খাবাস যার বাড়িতে বেহাপনা রয়েছে এর নাম হচ্ছে দায়ুস এই বেহাপনাকে ত্যাগ করতে হবে আল্লাহ রসুল এই কথা বললেন যে দায়ুস জানলাতে যাবে না জি দায়ুস বউ বিটি আহাল বাইত আহলে বাইত সব আপনার জন্য আমানত সব আপনার জন্য আমানাত এই আমানাতের খেয়ালতকারী জানলাতে প্রবেশ করবে না সুতরাং আমানতের খেয়াল রাখেন আল্লাহ রসুল বলছেন যে তিনটে মেয়ে ও যদি ইসলামিক কায়দায় মানুষ করে সব পাত্রে হাতে তুলে দেয় আমি আর সে জান্নাতে এইভাবে থাকব। যার দুটো মেয়ে এভাবে থাকবো সারি বলছে আমি জিজ্ঞাসা করলাম না একটার ব্যাপারে হয়তো একটার ব্যাপারে এটাই বলতেন আল্লাহ রসুল আপনার মেয়ের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন আপনি খেয়াল করেন একটু আপনার মেয়ে কলেজে গিয়ে বোরকা খুলে না তো বুঝলেন কথা বাড়ির থেকে বোরকা পরে গিয়ে কলেজে গিয়ে বোরকা খুলছে না তো একটু খেয়াল করবেন সতেরো হাজার টাকা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড কিনে দিয়েছেন সারা রাত অ্যান্ড্রয়েড মোবাইল দেখে না তো খেয়াল করবেন একটু ছেলেকে আমাদের জন্য তাগিদ দেবেন কারণ এই সব পাপ যদি করে থাকে তাহলে আপনাকে কি করতে হবে পাপের খাসার টানতে হবে তো তাহার জন্য আপনার কাজে লাগবে না তাহার জন্য আপনার কাজে লাগবে না জমি জমিনে পুরুষদেরকে যুবকদেরকে দাঙ্গা হাঙ্গমায় পাওয়া যায় কলেজের মার পিঠে পাওয়া যায় রাস্তাঘাটের বেলের লাপনায় পার্কের বেলের লাপনায় পাওয়া যায় কিন্তু ফজরে মসজিদে পাওয়া যায় না তাই তো এক পর্যায়ে রসুল সাহায্য বললেন পুরুষ কমে যাবে পুরুষ সমাজে কমে গিয়েছে অন্যায় দেখলে প্রতিবাদ করা হয় না ছেলেকে যখন আপনি স্কুলে পড়াচ্ছেন ছেলেকে বলছেন বেটা সোজা রাস্তা দিয়ে যাবা সোজা রাস্তা দিয়ে আসবা কে কি বিপদে পড়লো কে কি করলো তোমার দেখার দরকার নাই বলে কি বলে অথচ ছেলেকে বলার দরকার ছিল বেটা সাহায্য করবার রাস্তায় মানুষকে সাহায্য করবা তবে ভালো কাজ করলে আল্লাহর কাছে তুমি ভালো হবে তার আগের দিনে প্রোগ্রাম ছিল আমার দিনাজপুর আমাদের দেশেও দিনাজপুর আছে আমার বাড়ি থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা তো ওই দিনাজপুর থেকে প্রোগ্রাম করে বাড়িতে ফিরলাম ফিরে আমার একটা স্কুল আছে আপনারা হয়তো অনেকে জানেন হেরার আলো একাডেমি ডক্টর জাকির নায়কের একটা স্কুল ছিল না যে স্কুলটাকে আমাদের দেশের মুসলমানরা বন্ধ করে দিয়েছে কেন ওদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন এই বিনা পুঁজির ব্যবসা আলেমরা করে না এটা বন্ধ হয়ে যাচ্ছে তো ডক্টর জাকির নায়কের বন্ধ হওয়ার পর আমি করেছি আমাদের এলাকায় স্কুল হেরার আলো একাডেমি এখান থেকে হাজার জাকির নায়ক বের ইনশাআল্লাহ তো এসে দেখছি আমার অফিসে ঠিক সামনে মেন রোডে মেন রোডের ধারে স্কুল একটা শিয়ালকে কেউ চাপা দিয়ে চলে গেছে কোনো ট্রাক তো ওই শেয়ালটাকে রাস্তায় পড়ে আছে তো আমি গিয়ে বললাম যে শেয়ালটা পড়ে ব্যবস্থা করতে হবে তা অনেক লোকজন ছিল এটার জন্য একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে ছেলেরা ছেলেদের তো বাইক চালানো দেখেছেন এখন যুবক ছেলে বাইক চালা দেখে মনে হয় ওর পায়খানা লেগে গেছে মনে হয় বাড়ি থেকে পায়খানা করবে এত জোরে চালাই কেন তাহলে বুঝি না তো যাই হোক এবার আমি বললাম যে আরো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ফেলে দিতে হবে তা আমি বললাম যে একটা দৌড়ি দেওয়া যাবে আমাকে তো সবাই অবাক আপনি ফেলবেন আপনি এই প্রতিষ্ঠানের হেডমাস্টার আপনি অনেক বড় মানুষ আপনি এটাকে ফেলবেন মানে ওদের কাছে কথা রাখবো অদ্ভুত মনে হয়েছে মানে মঙ্গল গ্রহ থেকে কথা বলছি এমন মনে হয়েছে তাম বললাম আমাকে একটা দড়ি দেওয়া দেওয়া যাবে কি দড়িয়ার একটা কুদাল দেন ওবা সবাই দড়ি আমাকে দেওয়া হলে এক পর্যায়ে দই দিয়ে বানলাম সবাই তাকিয়ে আছে টেনে নিয়ে একটা জায়গায় গর্ত করে সেটাকে পুঁতে দিলাম পুঁতে দেওয়ার পরে উঠে এসে তাদেরকে বললাম আবু বলেন হলার্লা বলেছেন কোন একজন ব্যক্তি যে জীবনে কোনো ভালো কাজ করেনি রাস্তা দিয়ে যাচ্ছিল এমত অবস্থায় একটা গাছের কাঁটা যুক্ত ডাল রাস্তার মাঝে পড়ে থাকতে দেখলো হয়তো ওই যুক্ত ডালটা গাছেই ছিল কেউ কেটে ফেলে দিয়েছে তখন সেই ব্যক্তি ওই ডালটাকে সরিয়ে সাইডে রেখে দিল আল্লাহ সুমানা তালা তার কাজে খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিল আমি বললাম গাছের ডাল হোক অথবা মোরা আমার দরকার জান্নাত এই পৃথিবীতে এসেছি মানুষের উপকার করতে প্রত্যেকটা কাজ যেন সমাজের কল্যাণের জন্য হয় যতগুলো টিচার যতগুলো সবাই ছিল স্যার এরকম সুযোগ পেলে আমরাও করব। আমি এটাই হচ্ছে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রসুল বলেছেন যে রাস্তাকে ক্লিয়ার করো অথচ আপনার আমার সমাজের বহু মানুষ রাস্তাকে ঘিরে দেয় জান্নাত বন্ধ সোজা কথা জান্নাত বন্ধ আবু হুরায়রা এটা কোন মানুষের নাম নয় আবু মানে আব্বা হুরায়রা মানে বিড়াল বিড়ালের আব্বাকে আবু হুরায়রা বলা হয় কেন জানেন ওই যে একজন মহিলা যে বিড়ালকে পুষ্ট না খেতে দিয়ে মেরে ফেলেছিল আল্লাহর রাসূল হাদিস বয়ান করার সময় বলছে একজন মহিলা বিড়াল পুষে না খেতে দিয়ে মারা মেরে ফেলেছে এই না খেতে দেওয়ার কারণে ওই মহিলাকে আল্লাহ সুমতলা জাহান নামে দিয়েছেন আবু উরাইরা ভাবলো আরে যদি বিড়াল পুষে না খেতে দিয়ে জাহান্নাম নাম হয় তাহলে পুষে খেতে দিলে তো জান্নাত হবে তাই তিনি সবসময় বিড়ালকে রাখতেন আর বিড়ালকে খেতে দিতেন তারপর থেকে আল্লাহ রসুল তাকে দেখে বললেন ও বিড়ালের বাপ আবু হুরাই বাপ সাহাবিদের মনের গতি কি ছিল আমরা আমাদের নিজেকে এত কেন বড় করি আপনাদের এখানে আসার আগে মাহবিল ছিল আমার আবার দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমি গিয়েছি এত বড় বড় মানুষ দূর থেকে এসেছে ভাবনারও বাইরে আলহামদুলিল্লাহ লোক হচ্ছে আমার প্রোগ্রামে এখন ইন্ডিয়া তোমার একদিনও ফাঁকা নাই এরকম অবস্থা তো আমি গিয়েছি তো এত দূর থেকে লোক এসেছে আমি অবাক হয়ে যাচ্ছি একজন দর্শনের শিক্ষক এসেছে বলো ভাই দর্শনের শিক্ষক তো নাস্তিক হয় তো যে না প্রকৃত দর্শন যারা বুঝে তারা সবচেয়ে আল্লাহ হয় উনি বললেন অনেক বড় বড় লোক এসেছে বক্তৃতা শোনার জন্য ওই মুহূর্তে বলছে স্যার চলুন খেয়ে নিন আচ্ছা চলেন প্যান্ডেলে বসে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে এখন আমি ওদের সাথে বেরোতে একজন বুজুর্গ আমাকে থামিয়ে দেবো যে স্যার আপনি যাবেন না কেন আপনি আমাদের স্পেশাল মেহমান সে আপনাকে আমরা ঘরে খেতে দেবো তা যে আপনার মতো লোক নাই পীর বানা পীর আপনাদের কারণে মানুষ তৈরি হয় এত খাতির ভক্তি কেন এই লোকগুলো আমার বাবা সমতুল্য আমার দাদা সমতুল্য আমি যদি প্যান্ডেলে খাই সবাই বলবে রহমান আমাদের সাথে খেয়েছে খাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ বুঝবে যে আলেমদের বা বক্তাদের মনে কোনো অহংকার নাই আপনারা অহংকার হয়েছে অহংকার ঠিক বুঝেনি ব্যাপারটা আপনার সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে কেন আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহামকে দেখতে এসেছে কিছুজন ব্যক্তি বলছে তোমাদের নেতা কই গো তো বলছে ভাই দেখেন গাছ তলায় ঘুমিয়ে আছে বলছে নো সিকিউরিটি বলছে না আল্লাহ সিকিউরিটি আর আপনার দরজায় গিয়ে কলিং বেল টিপলে যদি বলা যে অম ভাইয়ের সাথে দেখা করবো তো যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কত বড় নেতা আপনি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে আর পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক তার সাথে দেখা করতে গেলে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না অতএব আপনাকে আমাকে এটাকে বুঝে আমাদের সমাজে আপনার করতে হবে ওদের এই হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম থেকে বেঁচে না থাকলে আপনার কোন ইবাদত আল্লাহ দরবারে গৃহীত হবে না এরপরে লুকমানে কিন্তু তার ছেলেকে বললেন ইয়ামুন আইয়াম ইয়ামার কলিজার টুকরা লাতু শিখ বিল্লাহ খবরদার তুমি শির করো না ইন্না শিরকেলা মুনাজিম মু শিরক হচ্ছে সবচেয়ে বড় গুণ শিরকের বিপরে দিচ্ছে তাওহিদ এই তাওহিদ খুব কঠিন জিনিস আল্লাহ রসালাম নবুয়াদ প্রাপ্তির আগেও সবারই চোখের মণি ছিলেন চোখের ছিলেন তার মতো ভালো মানুষ সে জামানায় ছিল না ছিল না এখন পর্যন্ত নাই আল্লাহ রসুল একদিন সাফা পাহাড়ে উঠলেন উঠে বলছেন ও শোনো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি বিশ্বাস করবে সবাই বলছে আবু জেহেল ওদবা সাইবা চতুর্জন ব্যক্তি ছিল বলছে অবশ্যই আপনি একজন ভালো মানুষ আপনার কথা আমরা মেনে নেব বলেন কি আল্লাহ সুসালাম বলছেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈনিক লুকে আছে ওই সৈনিক আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে বুঝে অবশ্যই আপনি সত্যবাদী আপনি আলামিন তোমরা আল্লাহ রসুল বললেন আমি আসলে বলতে চাই ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুম একটাই কথা বলুন আল্লাহ ছাড়া সত্য কোনো মাাবুদ নাই তাহলে আমরা সবাই বেঁচে যাব একটু আগে সবাই বলল আপনি আলামিন আপনি সত্যবাদী যেই বলেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাাবুদ নাই তখন নিজ থেকে নিজের চাচা আবু জহেল বলছে ওকে তার এলাকা থেকে ছাড়া করনলে এখনিক হত্যা করা হবে ঠিক কত বুঝতে পাচ্ছেন তার মানে তারা বুঝতে পারেছিল আল্লাহ ছাড়া সত্য মাহবুদ নেই মানে তিনশো সাতটা মূর্তি চলবে না লাফ মানাত কজ্জা ভবন এগুলো কিছু চলবে না আপনার দেশে লাই লাহি লাহ্লা বলা হয় আবার পীরের মাঝারে গিয়ে সেজদা দেওয়া হয় একজনের বিস্তৃষ্টা করে বাবাকে বাবার অভাব নেই আছে না কত বাবা নিজের বাবার খোঁজ নেয় না আর পরের বাবাকে নেই ব্যতি ব্যস্ত থাকবে তাহিদ কঠিন একটা জিনিস বিলাল রাজ তাকে উত্তপ্ত বালুকময় প্রান্তরে শুয়ে দেওয়া হয়েছে বুকের উপরে অসহনীয় পাথর একটা মূর্তি নিয়ে এভাবে মূর্তিটাকে নিয়ে বলছে বল তোর মাবুদ আমার মাবুদ হবল সবারই মাবুদ হবল বুকের উপরে অসহনীয় পাথর পিঠের তলে উত্তপ্ত বালুকময় প্রান্তর জ্বলে পড়ে যাচ্ছে আর দুই হাতকে বুট জুতো দিয়ে দল নিয়ে মুসলি একাকার করছে

আমরা একটু খুশি হই বল হক কথা বলতে হবে না জাতির সামনে হক কথা লাগবে না আজকে বড় বড় বক্তার অনেক বড় বড় মাহফিল হয় ওই মাহফিলে বক্তারা যদি মানুষকে তাও শেখাতো শিখাত থেকে মুক্তির কথা বলতো বহু মানুষ পরিত্রাণ পেয়ে যেত গোটা মাহফিল শোনার পর বলছে কি দারুণ লেকচার শুনলাম রে তো কি শিখেছো সেটা তো মনে কি বলবো ভালো লাগবে দারুণ গলা ভাই যদি গলায় হবে তো রুনা নেলা খেলে আসেন বক্তা কেন বুঝেননি সুর দিয়ে যদি বক্তব্য হবে তাহলে আমাদের দেশের কুমার সনুকে নিয়ে আসেন ও দারুণ সুর করতে পারে মুসলাদ আমাদের হাদিস রসুল সাহসালাম যখন খুন করিতেন তিনি একবারে তার ঘাড়ের রোগগুলো উঁচু হয়ে যেত চোখ মুখ লাল হয়ে যেত মনে তো তার সামনে সৈনিকরা বসে আছেন তিনি কমান্ডার তিনি কামান আপনার ভয় লাগবে কলিদা ছেড়ে দেবে যে কি কঠিন কথা বলছি আর আপনি সুর দিয়ে বক্তৃতা গেছেন কি অবস্থায় দেশ তাহলে ছেলেকে লুম্পা লেগিন বললেন তুমি শির কোরো না বিপরীতে তোমার লোকে তাও কি জানতে হবে লাইল হাইল্লাল্লা মানে তিনশো ষাটটা মূর্তি চলেনি এখন লা হাই লাল্লা মানে কোনো বাবা মা কিছু চলবে না একচ্ছত্র মালিক আল্লাহ সুমান তালাকে মেনে নিতে হবে আল্লাহ সুমান তালাকে মেনে নিলে সব ঝামেলা শেষ হয়ে যাবে কারণ আল্লাহ সুমান তালা আপনার ডাকে সারা দেন আপনার জন্য কোন বাবাকে তালাশ করতে হবে না আপনি ডাকেন আল্লাহ বলছেন আমি তোমার ডাকে সরাসরি সারা দিই সরাসরি সারা দিই আল্লাহ আপনার আমার ডাকে সরাসরি সারা দিবে আপনি কি করে বুঝছেন কার মধ্যে কি আছে এটা কেমন কথা অতএব আপনি ফিরে আসুন তাও হৃদয় ফিরে আসুন বুকের উপর যদি যা চলে যায় তারপর বিড়ালের মতো বলে না হাত আল্লাহ আপনাকে সাহায্য করবে করবে যে কোনো মূল্যে সাহায্য করবে তাই লুকমানের ঠেকেন ছেলেকে বললেন আমার কলি যার টুকরা ইন্না শির কালাজুল মুন আজিম হচ্ছে সবচেয়ে বড় গুণা শির সবচেয়ে বড় গুণা জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয় কিছু মানুষ বলে না বলে কি বলে না আল্লাহ একটা দিতে পারে কলাতে ডব আমরা কত খারাপ খারাপ মানে খারাপ কিছু কোয়ালিটি আপনি আমি কথা বলছি একটা টিকটিকিতে টিকটিক করলো তো বলছে ও বুঝতে পেরেছে জাতিকে বোঝাতে পারলাম না বক্তৃতা মানুষকে বক্তৃতা বোঝাতে পারিনি টিকটিকিতে বুঝতে পেরেছি মানে আমরা নিরক্ষরতার উপরে পিএইচডি করেছি করুন হুদুর মাল তাবিজ দিলে রোগ সারা যায় যদি তাবিজ দিয়ে রোগ সারে তাহলে ওষুধ না খেয়ে প্রেসক্রিপশন গায়ে বান্ধবে রোগ সারবে হুদুর লাফটা দলিল দিচ্ছে কি না আমরা তো কোরআনের আয়াত দিয়ে তাবিজ করি হুজুরকে যখন প্রশ্ন করেন কোরআন নিয়ে কি বাথরুমে যাওয়া যায়েজ কোরআন বল হুদুর বলবে কি না আপনি যে আয়তুল কুরসি পরে দিয়েছেন ওটা নিয়ে বাথরুমে যাবো আর দলিল নেই আর দলিল নেই সর্বশেষ দলিল বাপদাদা কি কম বুঝে সর্বশেষ দলিল আমাদের বাপদাদা কি কম বুঝেছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি কালো কাপড়ে জড়িয়ে রাখেন না একটু পড়িয়েন সূরা বাকারা সূরা নম্বর দুই আয়াত নম্বর একশো সত্তর সূরা মায়দা সূরা নম্বর পাঁচ আয়াত নম্বর একশো চার সুরা আরাফ সুরা নম্বর সাত আট সত্তর সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আট একুশ সুরা আম্বিয়া নম্বর একুশ তিপ্পান্ন এতগুলো জায়গায় আল্লাহ সুবহানাহু বলছে তাদের কাছে যদি হক দিন পৌঁছে দাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো আল্লাহ বলছেন হয়তো তাদের বাপ দাদা ধর্মই বুঝতো না আল্লাহ বলছেন আমি রেফারেন্স দিলাম একটা রেফারেন্স উল্টো পাল্টা হলে আপনার স্যান্ডেল আমার গান কথা আমি জাতির সামনে বলবো হক কথা আপনাকে মেনে নিতে হবে যদি বলতে দেখে মুনাফিকি করেছেন তো যাহা নামের আগুনে জ্বলবেন মাথায় রাখে কোন কিছু চলবে না কথা হচ্ছে করেন এবং হাদিস থেকে বলিনি যে অমক পীর বলেছে বলেছে রসুল বলেছেন আর বলেছে আল্লাহ বলেছে আপনাকে মেনে নিতে হবে সেই দিক থেকে দূরে থাকতে হবে এদেশের মাটিতেও সিরকের ছয় লাভ চলে হিন্দুরা যেমন পুতুল পূজা করে আপনার বাড়িতে গিয়ে দেখুন আপনার স্ত্রী শোকেছে পুতুল সাজিয়ে রেখেছে যে বাড়িতে মূর্তি থাকে ছবি থাকে ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না তাই তো এত ঝামেলা এত টেনশন আপনাদের মাঝে আজকে গিয়ে সমস্ত পুতুলকে ফেলে দিতে হবে সমস্ত পুতুলকে ফেলে দিতে হবে আপনি নির্লজ্জ বেহা

যেটা আপনি মুসলমান থাকতে পারেন না এটা হচ্ছে অন্যতম শির্ক অথবা আল্লাহর কাছে আপনি মাথা থেকে নুইয়ে দেন যদি নুইয়ে দিতে পারেন তবে আল্লাহর কাছে জায়গা পাবেন কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যখন আল্লাহর কাছে গিয়েছিলেন মিরাজে কয়েকটা জিনিস তার মধ্যে একটা জিনিস ছিল সার্টিফিকেট জান্নাতে যাওয়ার সেটা কি যদি কোনো ব্যক্তি শির্ক না করে মারা যায় আল্লাহ সুমাত তাকে জানান দিয়ে দেবে তাহলে কতটা আপনাকে মানে টেনশন করে চলতে হবে কতটা বেছে বুঝে আপনাকে চলতে হবে যদি বেছে চলতে পারেন তবে হবে আজকে নেতার বিরুদ্ধে কথা বললে মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে পুলিশের বিরুদ্ধে কথা বললে মানুষ ক্ষেপে যায় অথচ এই দেশ থেকে রসুল সালামকে গালি দেওয়া হয় হয় না তার বিরুদ্ধে মানুষ সচ্চার হয় না তার বিরুদ্ধে মানুষ সচ্চার হয় না অথচ উমার রাজুল তানু একদিন আল্লাহ রসুলের হাত ধরে হাঁটছেন এমন অবস্থায় বললেন আল্লাহ রসুল গোটা পৃথিবীতে যা আছে সবচেয়ে আপনি আমি আপনাকে ভালোবাসি আমার জানকে প্রথমে ভালোবাসি তারপরে আপনাকে ভালোবাসি তখন মোহাম্মদ বলছে ও উমার পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন কত বড় কথা কাকে বলছেন বলেন একবার জোরে বলেন কাকে বলছেন উমার রাজি আল্লাহ ইনি কে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার সামনে কোনো শয়তান থাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জান্নাত আমি ঘুরে পড়াছিলাম বিশাল একটা ওয়াক্তা দেখলাম তার সামনে একটা মহিলা ওযু করছিল এমন তো অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম ও মহিলা আপনি কি বলতে পারেন এই ঘরটা এত সুন্দর প্রাসাদটা কার জানিকা মহিলা বললেন পৃথিবীর একজন স্বনামধন্য ব্যক্তির রসুল সাহায্য বললেন মনে মনে ভাবলাম আমারই হবে এরপরে ভাবলাম যে ঢোকার পূর্বে প্রবেশের পূর্বে মহিলাকে জেনে নি ঘরটা কার মহিলাকে বলা হলো ও মহিলা তুমি কি বলতে পারো ঘরটা কার তখন তিনি বললেন এটা পৃথিবীর অর্ধ জাহানের খলিপা উমার রাজিল্ল তানুর রসুল সাহায্য ঘরে প্রবেশ করলেন না পৃথিবীতে এসে উমার রাজিল তানুকে বলছে উমার তুমি কি জানো তোমার জন্য আল্লাহ একটা প্রাসাদ তৈরি করেছে জান্নাতের মধ্যে এত সুন্দর ঘর আমি কোনো দিন দেখিনি ওই ঘরে ঢোকার আমি ইচ্ছা প্রকাশ করছিলাম কিন্তু আমি যখন শুনলাম ঘরটা তোমার তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার মর্যাদার দিকে তাকিয়ে আমি ওই ঘরে প্রবেশ করলাম না তখন উমার যে তুমি হাও করে বাচ্চা ছেলের মতো কেঁদে ফেললেন কেঁদে ফেলে বলছেন হায় আল্লাহ রসুল আপনিও আমার সম্মানের কথা ভাবেন দেখেন আপনি একটা বাচ্চা ছেলেকে সম্মান দিলে সেও আপনাকে সম্মান দেবে সেই উমকে বলছে তুমি ইমানদার হতে পারো ইমানদার হতে গেলে পৃথিবীর সবচেয়ে আমাকে রসুলকে ভালোবাসতে হবে তবেই পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে তৎক্ষণাৎ যে তলু বলছে সবার চেয়ে আপনাকে ভালোবাস আল্লাহ রসুলকে মেনে নিতে হবে যেমন হক কথা বলতে হবে তেমন আল্লাহ রসুলামকে মেনে নিতে হবে আর মেনে নেওয়াটা কেমন এবার একটু মেনে নেওয়াটা দেখেন রসুল আমরা এমতো অবস্থায় সালাতের মধ্যে তিনি তার পায়ে জুতো ছিল জুতো সেই জুতোগুলোকে খুলে রাখলেন আমরাও জুতোগুলাকে খুঁজে রাখলাম সালাম ফেরানোর পরে রসুল দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার জুতোগুলোকে খুলেছে কেন তোমরা আপনি খুলেছেন যে তো আমি খুলেছি এই জন্য জিব্রাল এসে আমাকে বললো আল্লাহ রসুল আপনার জুতো তলে না পাকিয়ে থাকতে পারে সো আপনি জুতোগুলোকে খুলে রাখুন আল্লাহর রসুলসলাম এর শুনে শুনেছে বললেন তা তো জানি না আপনি আল্লাহ বলেছেন যে আপনাকে মানতে হবে অর্থাৎ আপ আমরা আপনাকে মেনেছি ও কি থাক দেখার কোনো বুঝতে পারলেন আপনার বিনোদন ধরুন না এই ধরুন আপনাদের রসুল সাহসালামের কথা মেনে নিতে হবে আল্লাহ রসুল সাহসালাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন চলে গেলেন মেরা যে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে চলে গেলেন আল্লাহর কাছে কিছু উপহার নিয়ে চলে আসলেন যে জাতির সামনে বললেন আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম আল্লাহর কাছে গিয়েছিলাম আবু জেল ওদবা সাইবা বসে যাক এতদিন তো যা বলতে বলতে এবার যে পুরো মাথাটা পাগল হয়ে গেছে এটা ঠিক কেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ওই সময় সবচেয়ে দ্রুতগামী যানবাহনে লাগতো ছ মাস সময় অনেক দূর আর আল্লাহ রাতের এক অংশে গিয়ে আল্লাহর কাছে গিয়ে আবার রিটার্ন এসছেন এগুলো তো বিশ্বাস হয় না তো তারা বলছেন যে আবু জাহেল গিয়ে আবু বাক্কার কাছে চলে গিয়েছি ও আবু এডিকেশন জি তো বলছে যে তুমি কি শুনেছ যে তোমার বন্ধু কি বলেছে ওর মাথা পুরো নষ্ট পাবনায় ভর্তি করতে মাথা নষ্ট কি বলেছে তুমি জানো যে কি বলেছে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে নবী রসুলদেরকে নিয়ে নামাজ পড়িয়েছে তারপর নাকি সাত আসমান গিয়েছে আবার ঘুরে রিটার্ন এসেছে এইটা কি কোন মানুষ করতে পারে আল্লাহ সিদ্দিক সিদ্দিকরা বসে ছিল এটা কেউই করতে পারে না তুমি যে করেছে তোমার দosto তোমার বন্ধু তোমার সবচেয়ে কাছের লোক তোমাদের তথা কথিত তো কে বললো এটা কে বললো তুমি কি নিজে কানে শুনেছ বলে জি হ্যাঁ আমি নিজে কানে শুনেছি করে কাছে আল্লাহ গিয়েছেন বলে তোমার কি বিবেক এখন কাজ করছে না এখন আমার বিবেকে কাজ করা দরকার নেই কারণ আল্লাহ মিথ্যা কথা আল্লাহ যখন করো আশেপাশে ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো নদী নাই একবার জিজ্ঞাসা করেনি যে বন্যা আসবে কে আসবে না আল্লাহ বন্যা হয়নি পাঁচশো বছর এখানে বন্যা কি করে আসবে কিচ্ছু জিজ্ঞাসা করেননি আল্লাহ খালি বলেছে নৌকা তৈরি করো নৌ মোর এনি কোশ্চিন শুরু করেছে নৌকা তৈরি করতে আল্লাহ প্লাবন দিয়েছে আল্লাহ প্লাবন দিয়েছে ইমনু সাল্লাহ সাল্লা সালাম অন্যায় কাজ করলেন একটা মাছের মাছের মাছ তাকে গিলে খেয়ে নিল চল্লিশ দিন পর যখন মাছ তাকে ডাঙায় ডাঙায় দিয়ে দিল আল্লাহ বলছে তুমি যদি মাছের পেটে আমার জিকির না করতে কেমন পর্যন্ত আমি তোমাকে ওইভাবে রেখে দিতাম নবীকেও কেউ আল্লাহ ছাড়েননি আপনা আমাকে আপনাকে আমাকে ছাড়বে আমাদের বাবাগুলাকে ছাড়বে কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না আল্লাহ রসুলকে অনুকরণ অনুসরণ আল্লাহ হামজালের রাজেল লু যুদ্ধের ময়দানে চলে গেলেন গিয়ে কিছু কাফের শেষ করে প্রথম ধাক্কায় শহীদ হয়ে গেলেন হানজালের স্ত্রী বাড়ির থেকে বেরিয়ে যুদ্ধের ময়দানে ছুটছেন গিয়ে বলছেন আল্লাহ রসুল আমার স্বামী হামজালের কথাই তাকে খোঁজা হলো খুঁজে দেখা গেল সে পড়ে আছে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে মেনে নেওয়া দেখাচ্ছে যুদ্ধের ময়দানে পড়ে আছে আল্লা রসুল সেখানে গেলেন হানজেলার রাজেলা তার স্ত্রী হানজেলার স্ত্রী বলছেন রসুল আপনি যে ডাক দিয়েছেন যুদ্ধের জন্য আমার স্বামী সহবাস করছিল তার ফরজ গোসলের প্রয়োজন ছিল পাঁচটা মিনিট দশটা মিনিট সময় লাগতো ফরজ গোসল করতে কিন্তু আপনার ডাক শুনে সেই ফরজ গোসলও করেনি যুদ্ধের ময়দানে চলে এসেছে আল্লাহ রসুল আপনি দয়া করে কাফনের পূর্বে মেনে নেওয়া কাফনের পূর্বে ফরজ গোসল দিয়ে রসুল সাহা ভালো করে লক্ষ্য করে দেখলেন তার চুল থেকে দেহ থেকে পানি টপ টপ করে ঝরছে তখন আঞ্জলার স্ত্রীকে বললেন শুনে রাখো মহিষী মহিলা এর যে ফরজ গোসল আছে আল্লাহ সুমেনা তারা জানে সুতরাং আল্লাহ সুমেনা তারা আকাশ থেকে ফেরিস্তা পাঠিয়ে

এসে বলছেন চাচা কি পাঠ করছেন আল্লাহ রসুল বলছে কোরআন চাচা আমি কে পাঠ করতে পারি জিহা পাঠ করতে পারো তবে ইসলাম ধর্ম যদি গ্রহণ করো কত ইনার সুন্দর হতো তখন বলছে চাচা আমি রেডি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যুবক ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব মুসাবিন উমার রাজি লোকানু একটা শার্ট তিন দিনের বেশি পরতেন না এমন পারফিউম সেন্ট ইউজ করতেন মক্কায় কেউ করতো না আল্লাহ রসুল তার রূপের প্রশংসা করেছেন এত সুন্দর দেখতে কোটিপতি মায়ের অন্যতম সন্তান সবচেয়ে ভালো চালের ভাত তিনি খেতেন সবচেয়ে স্টাইলিশ যুবক আল্লাহ রসুলের কথায় তিনি ইসলাম গ্রহণ করলেন করার পরে আল্লাহ রসুল বলে যাও মক্কায় মদিনায় প্রথম তাকে পাঠালেন যখন গিয়ে দাওয়াতের কাজ করছেন মানুষকে ধরে ধরে একজন গোত্রপতি একজন মেম্বার একজন চেয়ারম্যান খোলা তরবারি নিয়ে এসে বুঝে চাচা আপনি আমাকে দাওয়াত থেকে না তবে আপনাকে একটু নসিয়ত করি আপনি একটু বসে শোনেন না যদি আপনার ভালো না লাগে বলবেন আমি এখান থেকে চলে যাব যুবক এ অবস্থা এই এমন তো অবস্থায় ওই ব্যক্তি গোত্রপতি চেয়ারম্যান উনি তার কথা শুনে সত্য ধর্মের কথা বলছো আমি এই ধর্ম গ্রহণ করতে চাই কি করতে হবে অনুসরণ দেখেন করতে হবে গোসল করে আসেন কালেমা পড়িয়ে দিলেন অনেক মানুষকে হেদায়তের পথে নিয়ে আসলেন আল্লাহ সোমানা তার রহমতে যুদ্ধের ময়দানে পতাকা হাতে নিয়ে যুদ্ধ করছেন মুসাই রাজে লোট বাম হাতে পতাকা ডান হাতে তরবারি অনেক মানুষকে শেষ করে দিলেন আল্লাহ রসুলের দিকে যদি কেউ তাক করছেন তাকে গিয়ে শেষ করে দিচ্ছেন মুসাম্মিন উমা রাজের লজ্ল আনুম যুদ্ধ করে যাচ্ছেন এক কাফের চট করে তার ডান হাতটা পেছন থেকে কেটে নামিয়ে দিল। বাম হাতে তরবারি নিয়ে নমপজম্প করছেন যাতে করে তার দিকে দৃষ্টি আসে আমাদের প্রিয় নবী বেঁচে যায় একজনে সে তার পেছন থেকে বাম হাত থেকে নামিয়ে দিল এই থুতনির মাঝে পতাকাটাকে ধরে রাখলেন এ অবস্থায় একজন এসে তার গলাটায় একটা পেছন থেকে কল্লায় কোপ দিয়ে সেটাকে নামিয়ে দেওয়া হলো যুদ্ধ যখন শেষ হয়ে গেল রসুল সাহসালাম যখন সবাইকে খুঁজছিলেন সবাইকে পাওয়া গেল মুসাহাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল খুঁজতে 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 এক সাহাবি বললেন কারণ মুসাহ রাজ্যান অনেকটা মোহাম্মদের মতো দেখতে ছিলেন এমন অবস্থায় বাইরে রব হয়ে গেল আল্লাহ রসুলকে মেরে ফেলা হয়েছে আল্লাহ রসুলকে মেরে ফেলা হয়েছে আল্লাহ রসুলকে কি করে ভালোবাসতেন তখনকার মানুষ একজন মহিলা বাড়ির থেকে দৌড়ে আসছেন এসে একজন সাহাবিকে বলছেন রসুল সাহসালাম কেমন আছে ওই সাহাবি বলছে ও মহিলা তোমার আব্বাজান শহীদ হয়েছে এ যুদ্ধে তোমার আব্বাজান হারিয়ে গেছে মহিলা বলছে আশ্চর্য লোক আপনি আপনাকে বলছি রসুল সাহসালাম কেমন আছে আপনি বলছেন তোমার আব্বা শহীদ হয়েছে আর একটু দৌড়ে গিয়ে একজন সাহাবিকে বলছে আল্লাহ রসুল কেমন রয়েছে শুনলাম তাকে নাকি হত্যা করা হয়েছে বলছে ও মহিলা শোনো তোমার বড় ভাইকে হত্যা করা হয়েছে তোমার বড় ভাই শহীদ হয়েছে মহিলা বলছে আশ্চর্য লোক আপনি আমি আপনাকে বলছি আল্লাহ রসুল কেমন আছে আপনি বলছেন বড় ভাই শহীদ হয়েছে একটু পরে গিয়ে মহিলা বলছেন ও সাহাবি তুমি কি বলতে পারো আমাদের প্রিয় রসুল কেমন আছেন তখন সেই মহিলাকে বলছে তোমার স্বামীকে হত্যা করা হয়েছে তোমার স্বামী এখানে পৃথিবীতে আর নেই তিনি চলে গেছেন পরবারে মহিলা বলছে আশ্চর্য লোক আপনি আমি বলছি আল্লাহ রসুল কেমন আছে আর সবাই যেন আমাকে কোন সংবাদ শোনাচ্ছে একজন সার্বিক শুনতে পেয়ে বলছে আল্লাহ রসুল জীবিত এবং সেফ অবস্থায় রয়েছে মহিলা বলছেন আলহামদুলিল্লাহ তার ভাই নেই তার স্বামী নেই তার আব্বা নেই টেনশন নেই আল্লাহ রসুল বেঁচে আছে মুখে হাসি আলহামদুলিল্লাহ মুসা বিন ওমর আঞ্জালুতানু সে এক জায়গায় পড়ে আছে হাত দুটো দুই দিকে কল্লাটা এক দিকে পড়ে আছে একজন সাহাবী সেই সমস্ত বডিকে সেট করে তার গায়ে জরা জীর্ণ পোশাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসে বলেন হাই মুসায়েব সবচেয়ে স্টাইলিশ যুবক তুমি একটা পোশাক বেশি দিন তুমি পরতে না আজকে মারা যাওয়ার সময় শত পোশাক তোমার গায়ে আমি তোমার মাকে কি জবাব দেবো আমি তোমার মাকে কি জবাব দিব কোটিপতি ঘরে একমাত্র সন্তান তুমি তুমি দিন ইসলামের জন্য এত আত্মত্যাগ করেছ আজকে তুমি পৃথিবীর পৃথিবীর মুখ থেকে চলে যাচ্ছ আর আজকে এই অবস্থায় আমি তোমাকে একটা ভালো পোশাক দিতে পারছি না সাহাবিরা বলছে আল্লাহ রসুল তার গায়ে যে চাদর রয়েছে মাথা ডাকলে পা বেরিয়ে যায় পা ডাকলে মাথা বেরিয়ে যায় আপনি দয়া করে বলেন এর কাফনের বিধান কি হবে তখন মোহাম্মদ সাহেব বললেন মাথা থেকে ঢেকে দাও আর জঙ্গলি ঘাস যে তার পা দুটোকে ঢেকে দাও এই যুবক বানাবার ইচ্ছা হয় না দেখেন ইসলামের জন্য অকতময় সৈনিক আপনাকে তৈরি করতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য জীবন দিতে হবে একজন মহিলা সে ছোট্ট কলিজার টুকরা বাচ্চাকে আল্লাহ রসুলের কাছে দিয়ে বলছে একে যুদ্ধে নিয়ে যান রসুল মিসকে এসে বলছে ও মহিলা তুমি পাগল হয়ে গেছো একে যুদ্ধ করতে পারবে এতটুকু বাচ্চা হাঁটতে শিখেনি তখন মহিলা বলছে যখন তীর আপনার দিকে আসবে আমার ছেলে কি কি ধারা হিসেবে ব্যবহার করা যায় না ভালোবাসা দেখেন তো আমার ছেলে কি কি ধার হিসেবে ব্যবহার করা যায় না কিসের দুনিয়া কিসের ক্যারিয়ার সব একদিন মাটিতে মিশে যাবে থাকবে আপনার পৃথিবীর বুকে করে যাওয়া আমল এক একটা উমায় রাজ্য ওই তৈরি হতে হবে এই দেশের মাটিতে এক একটা আবু বাক্কার সিদ্দিক রাজ্য তৈরি হতে হবে আল্লাহ রসুল আবু বাক্কারকে বলছে আবু বাক্কার আল্লাহ যেদিন বলবে সেদিন আমাদেরকে চলে যেতে হবে মক্কা ছেড়ে মোদিন আয় আবু বাক্কার সিদ্দিক রাজ্য সেদিনই দুটো উঠ কিনে রেখে দিলেন পুষতে লাগলেন একদিন দুপুর বেলায় সালাম দিলেন আবু বাকরের বাই থেকে আসমা বিন দা আবু খুলে দিলেন দরজা এই অসময়ে আল্লাহর রসুলের আগমন ব্যাপার কি আবু বকরকে সালাম দিয়ে আল্লাহ রসুল বলছে আবু আল্লাহ সুবহানাহু ওয়া হিজরতের জন্য হুকুম দিয়েছে আবু বকর সিদ্দিক চুপ রয়েছেন এবং তুমি কি জানো আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তোমাকে মনোনয়ন করেছে তুমি আমার সাথে যাবে আবু বকর সিদ্দিক কান্নায় ভেঙে বললেন

আপনাকে গায়েবি মলতে আল্লাহ আজকেও সাহায্য করবে আজকেও সাহায্য করবে আজকে আপনার মেয়ে রাস্তার মিডিল দিয়ে চলে আয়েশা রাজে লাতলানা হাফ সারা জেল লাতলানা মাইমুনে রাজেল আতলানা এ কোয়ালিটির একজনের রিমান্দার মহিলা জুবান সালাফ পড়ে আবু বা কাসেদ্দিক রাজিলত রানু ওমা রাজলত রানু আলী রাজলত রানু এ কোয়ালিটির মানুষগুলা গল্প করছে যাচ্ছে মহম্মদ সসলাম এই দৃশ্য দেখে নিয়ে বললেন এই মহিলারা শোনো খবদা রাস্তার দিয়ে যাব না তোমরা দেওয়ালটাকে ঘষে ঘষে যাবা দেওয়ালটাকে ঘিসে ঘষে যাবা আয়েশারা জানরা বলে তার পর থেকে আমরা দেওয়ালের এত ঘিসে যেতাম আমাদের অন্যা পোশাক ছিঁড়ে যেত বুঝতে পারলেন কি কথা মানে কত ডা বনার প্রবলতা কিভাবে মেনেছে তারা এক একটা কথা কি আর আপনাকে দিলে আপনি কতটা ফিল্টার করতে পাঠান দরবারে বাবাজি দেখো তো কথা ঠিক বলছে কিনা অহজুর দেখেন তো কথা ঠিক বলছে কিনা ফিল্টার করে বলছি কারণ রসুল সাহসালাম বলেছেন আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা হবে জাহার নাম আপনার দেশে হাজারো বক্ত আমি চিনি যে শুরু থেকে শেষ পর্যন্ত কেচ্ছাকারীরা মিথ্যা কথা বলে এদের দ্বারা জাতি পরিবর্তন পরিবর্তন হবে না এ যে জাতির পরিবর্তন হবে না যারা বলবে আল্লাহ বলেছেন রসুল বলেছেন তাদের কথাকে শুনতে হবে সুর শাহরির কোনো প্রয়োজন নেই সুর শাহরির কোনো প্রয়োজন নেই অতএব সমাজকে সুন্দর করতে গেলে লুকমান হিকিমের উপদেশ গুলাকে মেনে চলতে হবে লুকমান হিকিম ছেলেকে বলছে বেটা শির করো না বেটা সোলা করো বেটা হক কথা জাতির সামনে বলো বেটা শুনে রাখো জাতির সামনে তুমি ভালো আমলের কথা বলো আজকে ভালো আমলের কথা বলা হয় কিন্তু অন্যায় কাজ করলে সেই অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখা হয় না এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য দুদিন পর পর এক একজন বাউল উঠে আল্লাহ রসুলকে কটুক্তি করে আমল তো সেন তারা বসে কি করেন তখন দেখেন না আপনারা দেখেন প্রায় ইন্টারনেটে এক একজন বয়াতে এক একজন ওই মানে জাতির কলঙ্ক তারা আল্লাহ রসুলকে অপমান করে যায় এক কুলাঙ্গা তো আমাদের দেশে পালিয়ে বসে আছে আছে না আমাদের দেশে সরকার তো এমনি শেষ পৃথিবীর সেরা একটা দেশে বসবাস করি আমাদের দেশের নাম কি বলেন তো ভারতবর্ষ আমি নতুন একটা নাম রেখেছি ধর্ষণ বর্ষ ধর্ষণ বর্ষ আমাদের দেশের নেতারা আমার কঠিন প্রেণী কেউ গবরের মধ্যে কোহিনুর হীরা পায় গরুর দুধে সোনা পায় গরুর পেশ সাপ খেলে নাকি পেশার কমে বুঝতে পেরেছেন এটা আমাদের দেশের নেতা তো ভালোই হয়েছে সে কেউ একজন বলছিল যে এক জায়গায় লেখা রয়েছে একটা প্যান্ডেলের বাইরে এখানে প্রধানমন্ত্রী হট ট্রেনিং দেওয়া হয় একশো টাকা মাত্র তো ভাবছে একশো টাকায় প্রধানমন্ত্রী হওয়ার ট্রেনিং নিয়ে আসি তো ভেতরে ঢুকে ট্রেনিং নিয়ে বাইরে গিয়ে বলছে সালা চা বানানো শেখাচ্ছে রে বুঝতে পারেন চা বানানো শেখাচ্ছে ভালো করে চা করতে বললে প্রধানমন্ত্রী হওয়া যায় যদি তো রসুল সাল্লামের কথাকে এখন বাস্তবায়ন করা হয়েছে আল্লাহ রসুল বলেছেন যে নেতারা হবে এই তোর শ্রেণীর মানুষ বেশিরভাগ এদের হিতাহিত জ্ঞান থাকবে না এদের বিবেক বুদ্ধি থাকবে না বিবেক বুদ্ধি আছে নাকি ক্লাস এইট পাস করেনি সে আবার মাওলানার বিরুদ্ধে ফতোয়া দেয় এই পাঠটা করে মাওলানার বিরুদ্ধে ফটো দিচ্ছে এটা হচ্ছে আমাদের দেশ যারা ধর্ম বুঝে তারা আবার ক্ষুদা লিখে দিবে নাকি আলেনকে বলতে হবে এটা হচ্ছে আমাদের কোরআন এবং চেষ্টা করতে হবে সবচেয়ে বড় রাজনীতিবিদ সবচেয়ে বড় লিডার হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাকে অনুসরণ করতে হবে সাতচা লিডার হতে পারে আমরা মাধ্যমে পরিবর্তন হবে বেশি মাওলানা চিৎকার করে অত পরিবর্তন হবে না যত পরিবর্তন লিডাররা করতে পারে ঠিক না আজকে যদি লিডাররা করাপ্টেড না হতো রাস্তাঘাট ভালো হতো দেখেন না রাস্তা এই করলে পরে বছরে আবার রাস্তা উঠে যায় কোথাও আবার বাঁশ দিয়ে রোডের বদলে রাস্তা হয় হয় না তো ওইগুলাকে খাই টুকটুকিওয়ালাকে টোটোওয়ালাকে অটোয়ালাকে এক চর মানলে যদি আপনি বিপদে পড়েন তো জনগণের মাল খেয়ে আপনি জানলাতে যাবেন জন নিশ্চয়ই যাওয়া যাবে না কষ্ট হচ্ছে আপনাদের কথা শুনতে খারাপ লাগছে ভাই আমি হক কথা বলার জন্য এসেছি বাংলাদেশের মাটিতে হক কথাই বলে যাব তাদের যদি আপনার কলিজা ছিঁড়ে যায় আই ডোন্ট কেয়ার আমি কিছু মনে করি না কারণ আপনাকে পরিবর্তন হতে হবে আপনার জীবনটাকে ঢেলে সাজাতে হবে নইলে এই পৃথিবী আপনি নিজে হাতে কোদাল দিয়ে খুঁড়ে অনেক মানুষকে কবরে পাঠিয়েছেন পাঠান অনেক মানুষের যেন যাই গিয়েছেন আপনি কি জানেন কবরের মধ্যে নাকির মুন চলে আসে তিনখানা প্রশ্ন করে তিনখানা প্রশ্নের যদি সঠিক উত্তর হয় একটা কাউন্টার কোশ্চিন করা হয় বলা হয় মাহাজা রজুল আল্লাহ জি তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে কি জানো আপনি যদি বলতে পারেন হুয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আরো দুটো প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন তখন সেই ফেরেস্তা আপনাকে বলে ও ইলম কবি হাজার জুল তুমি কি করে জানালে এই তিনটি প্রশ্নের উত্তর তিনটি প্রশ্ন ইন্টারনেট জন্মের আগে ভাইরাল তাই না ইন্টারনেট জন্মের আগে ভাইরাল এই প্রশ্ন মুখস্থ করে উত্তর দেওয়া হবে না আমল করলে কাজ হবে আমল না করলে যত বড় প্রফেসর প্রিন্সিপাল হন উত্তর কাজে লাগবে না সেদিন দাঁড়িয়েলাকে কত কুটুক্তি কুটুক্তি করেছেন সংসদে বসে মিথ্যা কথা বলেছেন মিথ্যা শপথ নিয়েছেন সেদিন আপনি আপনার কি হবে জানেন সেদিন আপনি বলবেন হা হা লাদ্রি ও আল্লাহ আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ গিভ ইউর আমার কোনো ক্ষমতা নেই আজকে উত্তর দেওয়া এবার যে ব্যক্তি উত্তর দিয়েছে ওই ব্যক্তিকে বলা হবে তুমি এত কথা কি করে জানলে হুজুরের দোয়াই দিয়ে ধর্ম চলে দেশে রেফারেন্স চলে না কবরে রেফারেন্স জিজ্ঞাসা করছে ফেরেস্তা বলছে কি করে জানলে কোথা থেকে জানলে কি জানলে থেকে এবার আপনাকে উত্তর দিতে হবে কারা তুই কিতাব আনলাম আল্লাহর কিতাব পড়েছি যদি এইখানে এতদূর বলা হতো তো আলহামদুলিল্লাহ চলে যেত কিন্তু না কেরা তো কিতাব আনলাম আল্লাহর কিতাব পড়েছি আমান তুমি তার প্রতি ইমান এনেছি ও সাদ্দাক্তু তাকে সত্যায়ন করেছি এই তিনটি বাক্য বলতে হবে তখন আকাশ থেকে আল্লাহ বলবে ফাউদি মিনাদি মিনাস সামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বলবে আনসালা আবদি আমার বান্দা ঠিক বলেছে ফাফরে সুমিনাল জান্নাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়া লেবাসু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়া ইত্তাহুলাহু বাবান মিনাল জান্নাহ জান্নাতের দিক্কা দরজা খুলে দাও এটা বলো উত্তর দিতে পারেন নি ফাউনা দি মিনাতি মিনা আসসামা আল্লাহ আকাশ থেকে বলবে আন ওই বান্দা মিথ্যা কথা বলেছে ফাফরে সুমিনাল নার জাহান নামের বিছানা বিছিয়ে দাও ও লেবাসু মিনার না জাহান নামের পোশাক পরিয়ে দাও ও ইত্তাহুল্লাহ বাবান মিনার নার জাহান নামের দিকার দরজা খুলে দাও কোনো পীর আসবে না কোনো মাসায়ক আসবে না কোনো আলেম আসবে না কোন নেতা আসবে না নিজের বোঝা নিজে বহন করতে হয় হবে সতেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াত কিচ্ছু করার নেই নিজের বোঝাকে নিজে বহন করতে হবে ওই কবরের মধ্যে শেখ এবার যে আপনি উত্তর দিতে পারবেন না বলবেন হা হা লাদ্রি ওই মুহূর্তে ফেরেশতা কি বলবে জানবেন ওলা দাঁড়াইতা ওলা তারাইতা পড়ুনি বক্তৃতাও শুনুনি দেখেন তুমি তো পড়ার সময় পাওনি সঠিক আলেমদের বক্তৃতা শুনুনি তখন সে চুপ করে থাকবে আল্লাহ রসুলাম বলছে তাকে এত বড় একটা হাতুড়ি দিয়ে মারা হবে যে হাতুড়ি দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতকে এক বাড়ি দিলে দুলি সাত হয়ে যাবে ওইভাবে মারা হবে আর একটা জান একটা ফেরেস্তা আপনার মোতায়েন করা হবে কবরের মধ্যে যার কান চোখও নাই তো ভাই চোখ মুখ বাছিয়ে মারে ও তো কোনো মায়ের সন্তান তাই না চোখ মুখকে বেছে মারে তাকে এমন আল্লাহ নিযুক্ত করেছে চোখেও দেখতে পায় না কানেও দেখতে পায় না ও মারবে আর ভাববে যে কি বাবা চিৎকার করে না কেন ওর মারের গতি বেড়েই যাবে আর যার চোখ নাই মার কোথায় পড়বে বুঝতে পারছেন কমরের দৃশ্য এই না কমরের দৃশ্য সুতরাং সাবধান হয়ে যেতে হবে কারণ কমর থেকে বাঁচা যাবে না কিন্তু কমরের আদাম থেকে বাঁচা যায় বুঝেননি কথা কবর থেকে কেউ বাঁচবে না কিন্তু কমরের আজাব থেকে বাঁচা যায় আদেশ রাজ্যের লোক রানুবরেন জনকে এক ব্যক্তি হিসেবে চাল্লা রসুল কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে আল্লাহ রসুল বলছে তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ তোমার বেশি কিছু করতে পারিনি শুধু ফরজ ইবাদত গুলা করি আর আপনাকে আর আল্লাহকে ভালোবাসি কি কি করে ফরজ ইবাদত করে আর আপনাকে আর আল্লাহকে ভালোবাসি রসুল সাহসালাম বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা কি সুন্দর কথা বলেন তো একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল যখন বাড়িতে চলে যায় আপনার জন্য মন খারাপ করে আবার যখন চলে আসে আপনাকে দেখলে আত্মা জুড়ে যায় আচ্ছা আল্লাহ রসুল একটা প্রশ্ন করব বলে জি করো বলছে আপনারা তো নবী মানুষ রসুল তো আপনারা তো রসুলদের সাথে জানলাতে থাকবেন তাই না বলে হ্যাঁ আমরা যদি জান্নাতে যাই আল্লাহ যে জান্নাতে দেয় আমাদেরকে তা আমরা কি আপনাদের সাথে থাকব না আলাদা জায়গায় থাকব। তখন রসুল বলছেন যে জান্নাতে তো ভাগ রয়েছে অনেক তো ক্যাটাগরি অনুযায়ী থাকব। তখন সেই সাহাবি বলছে আল্লাহ রসুল ওই জান্নাত আমার দরকার নাই যে জান্নাতে আমি আপনাকে দেখতে পাবো না ওই জান্নাতে আমার দরকার নেই যে জান্নাত আমি আপনাকে দেখতে পাবো না আমার জান্নাতের প্রয়োজন নেই রসুদাহ স্পিচলে দাঁড়িয়ে বলেন কিছু বলার নেই আল্লাহ করে দিলেন তখন মোহাম্মদ শেষে বলছেন যে যাকে ভালোবাসে সে তার তার সাথে আমরা চাই না আল্লাহ খেতে থাকতে এই পৃথিবীর ক্ষমতা কদিনে সত্তর আশি নব্বই বছর তারপরে শেষ কাকে দেখাবেন সব করেন আল্লাহ সোমেনা জানার জন্য আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালো কান্না করেন আল্লাহ সুপারিশ করবে করবে সুপারিশ একজন করবেন যুদ্ধের ময়দানে আটকে গিয়েছে খ্রিস্টান শাসন তাকে ধরে রেখেছি ধরে রেখো যাব্দুল্লাহ তুমি যদি আমাদের দিন গ্রহণ করো তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব সবচেয়ে সুন্দরী দেখতে এলাকার মধ্যে আবদুল্লাহ বলছে না আমি আল্লাহ রসুলের দিন গ্রহণ করেছি এখান থেকে পিসপা না তুমি যদি না রাজি হয়ে যাও ওই যে দেখো তেলের কড়াই টক বক করে ফুটছে ওখানে চুবিয়ে মারা হবে বলছে আই রেডি টু আমি মরার জন্য প্রস্তুত তারপরে আমি আল্লাহর রসুলের আমি তো বিধানকে অস্বীকার করবো না কি কথা সাবি কে বলেছে তার যে প্রহরী ছিল সেই প্রহরী বলছে যে যাও এই প্রহরীকে নিয়ে যাও এখানে যাও প্রহরী নিয়ে গিয়ে ও যদি রাজি হয় তো রিটার্ন আনবা নইলে ওকে পুড়িয়ে মেরে ফেলবা তো সেখানে গিয়ে তেল টকবক করে ফুটছে ওটাকে দেখে কান্না শুরু করেছে ছাবি কান্তে শুরু করেছে তো প্রহরীরা ভেবেছে মনে হয় কানছে এই জন্য যে রাজি হয়ে গেছে তো রিটার্ন নিয়ে এসে বাদশাকে বলছে আচ্ছা। আরে মরার কাছে কে না ভয় করে ও কান্না শুরু করেছে তো ঠিক আছে চলো আমাদের কালেমা পড়ো তো কে বললাম রাজি হয়েছি আমি তোদের সাথে কথা বলিনি তো বিপদে হুকুম তো কি ব্যাপার মানে কি ও মেনে নেবে হয়তো তাই কেন কান্না শুরু করেছে না আমি কান্না করিনি আমি আল্লাহর কাছে বলছিলাম আর কানছিলাম আল্লা গো আঠারো উনিশ বছর বয়স অল্প বয়সের ছেলে আমি আজকে দিন ইসলামের কোনোই খেদমত করতে পারলাম না এখনই তোমার রাস্তায় জীবন দিতে হচ্ছে আমার মাথায় যতগুলো চুল রয়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আবদুল্লা তৈরি করে দেবো দেখ্লা মানতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আজকের জমানায় মানলে অত কষ্ট হবে না অন্তত শাসক আছে কিন্তু ফেরাউনের মতো তো না ঠিক না তাহলে ভয় করার কোনো কারণ নাই আপনি মেনে চলেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আমার ইয়াসির আর সুমাইয়া রাজি লতলানা তিনজন সুমাইয়া বুড়ি একজন মহিলা ইসলামের প্রথম শহীদ আবু জাহেল এসে বলছে সুমাইয়া তুমি বলো তোমার আমার সবারই রব হচ্ছে লাভ অজ্জা মানা ধবল সুমাইয়া বলছে জিনা সবারই রব আল্লাহ সুময় তার সমারিন অবাল্লাহ সুবহানাহু তাআলা বাক্য বলেছে এমন অবস্থায় আবু জেল বলেছে তোর লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তোকে আমি শেষ করে দেব সোমা বলেছে আই ডোন্ট কেয়ার তোর ওতে ভয় করে না একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাস্তা দিয়ে আম্মার ইয়াসির এবং সুমাইয়ার দিকে তাদেরকে লোহার বর্ম পরিয়ে সৌদি রয় উত্তাপ যারা অনেকের বাংলাদেশের মানুষ সৌদি আছে অনেকের ছেলে রয়েছে অনেকের বাবারা রয়েছে নাই ওদেরকে জিজ্ঞাসা করবেন সৌদির উত্তাপ কত মানে সব সময় প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি থাকে আর তখন গাছপালা ছিল না উত্তাপ কেমন হবে এই এইরকম রোদে তাদের তিনজনকে রেখে নেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে শাস্তি কেন তারা ওই পীর মাসাইকে ছেড়ে আল্লাহর ইবাদত করছে তাই আল্লাহ আসলাম ওই রাস্তা যে যাচ্ছিলেন দেখে দূর থেকে বললেন ও ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো আমি দেখতে পাচ্ছি এই কষ্টের বিনিময়ে আল্লাহ সুমাতলা জান্নাতে তোমাদের জন্য ঘর নির্মাণ করছে চাই না জান্নাতে ঘর কি হবে আপনার এই বাড়ি কি হবে ব্যালেন্স কি হবে টাকা পয়সা কিচ্ছু কাজে আসবে না সব আল্লাহ সোমান কাছে গিয়ে তুচ্ছ হয়ে যাবে কারণ দুনিয়া মানেই তুচ্ছ দুনিয়া এই শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ যদি মাছের ডানা সমতুল্য হতো একটা কাফের কে এক পানি খাওয়াতে দিতেন আল্লাহ সোমান আপনি কিসের ময়ে পড়ে আছেন আপনি কিসের ময়ে পড়ে আছেন আমরা কার বই পড়ে আছি কিছু বললো তাহলে আল্লাহ রসুল মেনে নিতে হবে আল্লাহ রসুলকে মানতে গিয়ে যদি বুকের উপর দিয়ে বুল্ডু চলে যায় মানতে রাজি আছেন খুব কঠিন ভাবে মানে আপনাদের দেশে মসজিদ থেকে হারানো বস্তুর কোনো ঘোষণা হয় এটা জায়েজ প্রচুর হাদিস রয়েছে খাস করে মুসলিম শরীফ এগারোশো বিয়াল্লিশ থেকে মসজিদ থেকে যদি কোনো কিছু ঘোষণা হয় তো তুমি তার জন্য বদ দোয়া করো আর আমাদের দেশের মসজিদে কি বলা হয় অমুখ চেয়ারম্যানের লাইট হারিয়ে গেছে বিড়ি খাওয়া হয় না এই কথাটা তুললাম এই জন্য যে আল্লাহ রসুলকে কি করে মানবেন একটু খেয়াল করবেন আমার যে গ্রামে বাস ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি তা আমার স্ত্রী একটা মোবাইল নিয়ে যাচ্ছিল ওর বাবার বাড়ি ওর দাদার বাড়ি যাচ্ছে তো ক্যারি ব্যাগ বুঝুন তো ক্যারি ব্যাগের মধ্যে মোবাইলটা নিয়ে যাচ্ছিল প্যাকেটটা ছিল ফুটো তো মোবাইলটা রাস্তায় পড়ে গিয়েছে কোনো একজন পেয়েছে সুইচ অফ করে দিয়েছে আমরা দেবে না তো আমাদের ওই পাড়ায় একটা মসজিদ রয়েছে তো আমাকে আমার স্ত্রী বাড়িতে এসে বলছে মোবাইলটা হারিয়ে গেল মোবাইলটা হারিয়ে গেল তাহলে ওদের যাক আলহামদুলিল্লাহ সব কিছু তো আলহামদুলিল্লাহ বলার বুকে পাটা তৈরি করতে হবে আল্লাহ সাহায্য করবে তো আমরা কাউকে বলেনি তো ওই না তেমন করে বলেনি তো অনেকে বলছিল মেয়েটা মোবাইলটা হারিয়ে ফেললো স্বামী কি না কি বলতে পারে তো পাশে একটা মসজিদ রয়েছে বুঝতে পারছেন এরা তো এদিক দিয়ে উস্তাদ বাড়িতে রাত্রিবেলায় ছেলেকে ঘুম ঘুম দিতে দেওয়ার সময় মশারি টাঙাচ্ছি এমন অবস্থায় বড় মসজিদের মাইক থেকে আওয়াজ আসছে যে শাহিনুর রহমানের মোবাইল হারে গিয়েছে কেউ যদি পেয়ে থাকেন তার বাড়িতে কিংবা মসজিদে জমা দিন আমি ওই ঘোষণা শুনে বললাম আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পায় তো আমার স্ত্রী হাদিসটা জানতো না আমার স্ত্রী বলছে কি বললা বললাম শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই বলো আমিন আরে রাখো তোমার আমিন তুমি বন্ধ করছো কেন তার মানে আল্লাহ রসুল বলেছে কারোর যদি কোনো কিছু হারানো বস্তু মসজিদে ঘোষণা দেওয়া হয় তাহলে তার জন্য বন্ধ করো সেটা আমার হোক কিংবা পৃথিবীর কারোর এভাবে ইসলামকে মানতে হবে একজন সাহাবি দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আসলেন হাতে সোনার আংটি আল্লাহ রসুল বলছে কি তোমার হাতে ওটা কি সোনার আংটি ছি 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 তুমি জাহান্নামের আগুন পরে আছো সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিয়েছি আংটিটা কিসের আংটিটা সোনা সোনার আংটি পুরুষের জন্য হারাম আর রেশমের পোশাক পুরুষের জন্য হারাম ভালো করে বুঝবেন এবার আল্লাহ চলে গিয়েছে আর একজন ব্যক্তি এসে ওই সাহাবিকে বলছে এই আংটিটা পুরুষের জন্য হারাম সুতরাং আংটিটাকে তুলে নাও তুমি তোমার স্ত্রী মেয়ে বা মাকে দিবা এটা তো জাহেজ সাহাবিটা বলছে আল্লাহর কসম করে বলছি যে জন্য আল্লাহ রসুল আমাকে বলেছে আমার দিকে ট্যাড়া দৃষ্টি দিয়ে তাকিয়েছে রাগান্বিত চোখ আমার দিকে এসেছে ওই আংটি কোটি টাকা দাম হলো আমি সাহাবি তুলব না এটা মেনে নাও ভাই মেনে নাও চেষ্টা করেন এভাবে মানতে চেষ্টা করেন জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমি আশাবাদী পরিবর্তন হবে পাঁচ হক সারা তো করার চেষ্টা করেন হক কথা বলার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে নইলে আমি ভারতের মাটিতে আছি প্রতিদিন সরকারের বিরুদ্ধে কথা বলার লোক আমি আমার হাজার হাজার ভিডিও পাবেন ওই যে আপনাদের দেশে ছিল সোনু নিগম আজানের জন্য নাকি ওর ঘুম হয় না আর ওর ডিজে গোটা পৃথিবীতে চলে সবারই ঘুম হয় কুলাঙ্গারের বিরুদ্ধে যখন ভিডিও বানালাম হিন্দিতে বানালাম একটা আর নেতাদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ আছেন একটা গরু আমাদের দেশের মাদ্রাসা ছেলের পোশাক পরিবর্তন করতে চাই ভিডিও বেলা বানিয়েছি তার জন্য কতজন লিডার হুমকি দিল হুমকি অব্দি সে সাহায্য করবে কে এইভাবে কংক্লিম বিমান নিয়ে হকের পথে থাকেন মানুষকে হক কথা বলেন দেখবেন জীবন পরিবর্তন হবে আর জীবন পরিবর্তন হলে তবেই কাজ হবে খালি জিকের মাধ্যমে জানাতে যাওয়ার চেষ্টা করিয়েন না দেখেন না মোবাইল একটা এসএমএস আসে যে এটা যদি দশজনকে পাঠান তাহলে আপনার মনঃস্কামনা পূর্ণ হবে ইসলাম অত সস্তা না তা করে জাননা নিতে হবে তাহলে এই যে আলোচনাটা করলাম উপকার পেলেন তো যে মানা যাবে তো সেটেলমেন্ট অফিস থেকে দূরে থাকবেন তো পাঁচ ওয়াক সালাদ আদায় করবেন তো সামনে তিন চারজন দাঁড়িয়ে লালো কি বলছে বাদ বাকি কেউ বলছে না চেষ্টা করেন তো একটু দেখেন তো ওই যে পাবনা থেকে আমার দুটো ভাই এসেছে কিছুদিন আগে পাবনাই প্রোগ্রাম করলাম মানে একজন ভাই আমাদের লিডার কোন পার্টি বলছিলেন তো উনি আমার পাশে বসেছিলেন তো ওনাকে আমি বলেছিলাম সেই দিন যে আল্লাহর রস্তে দাঁড়িয়ে রেখে দেন পাঁচ অক শুরু করেন তো আজকে উনি কালকে উনি ফোন দিয়ে বলছে আপনি তো আমাদের ঘরের মানুষ ভাই একবার তো আপনাকে আসতে হবে আপনার কি পরিবর্তন বলেন তো যে আপনি যেদিন থেকে গিয়েছেন ওই দিন থেকে নামাজ আমার কাজা হয়নি আর দাঁড়িয়ে ছেড়ে দিয়েছি ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার পরিবারকে হেফাজত করে আল্লাহ আমিন আপনারাও এই চেষ্টা করবেন এই বক্তৃতা শোনার মাধ্যমে বেনিফিটেড হওয়ার এই বক্তৃতা শুনে যেন পাঁচ ওয়াক্ত সালাতে তাই করতে পারেন বউ পর্দা করাতে পারেন আশা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ আমাদের কবুল করে নিক আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক যারা আজকে এই আয়োজন করেছে আল্লাহ যেন তাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেয় আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক এতগুলো যারা মানুষ বসে আছে যারা দূর দূরান্ত থেকে শুনছে হে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সাহাবীদের মতো ইমানদার বানিয়ে দেয় আল্লাহুম্মা আমিন যারা কবরের তলে সাহিত্য আছে জানি না কি হারে রয়েছে হে আমার প্রতিপালক তারা যদি শির্ক বিদাত না করে চলে যায় তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন আমাদের সভাপতি সাহেবের বাবা আব্বাজি এই যে দুনিয়া ছেড়ে পরকাল পরকালে পাড়ি দিয়েছেন আল্লাহ সুমানাতলা যেন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যদি দেশের বুকে তাওহিদের বাড়ি নিয়ে চলতে পারি এবং তাফসিল কোরআন মাহফিলের বেশি বেশি আয়োজন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তো অভিজ্ঞতা করুক আল্লাহ মামিন হে আমার প্রতিপালক হক কথা বলা মানুষের প্রাধান্য তুমি এদেশে বাড়িয়ে দাও আল্লাহ মামিন হে আমার প্রতিপালক এই নাটরের বুকে সই তরিকার মাহফিল হয়তো এটাই প্রথম হে আমার প্রতিপালক এই মাহফিল থেকে যেন প্রত্যেক বছর লক্ষ লক্ষ জনতার ভিড়ে এখানে মাহফিলের ব্যবস্থা তুমি করে দিতে পারো আমার প্রতিপালক তুমি করে দিও সরাসরি আল্লাহু আমিন হে আমার প্রতিপালক আজকে যে চারিদিকে শয়তানের অস ওয়াসওয়াসা আমাদেরকে ঘিরে বসেছে এই শয়তানের কাজ থেকে আমরা যেন দূরে থাকতে পারি এবং আল্লাহ রসুলকে যেন প্রকৃত মহব্বত করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহু আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু